ডিজে বাপি দু শাইক নম্বর পোল। তোমার হাতে আবার দেখছি নতুন পোশাক, তুমি ওই নতুন পোশাক নিয়ে কি করবে গো? তারা করজোড় করে বলতো শীত বসন্তী আবার পরিবর্তন করবার জন্যে, আমরা তো দাঁড়িয়ে আছি গৌরহরিকে পরিয়ে দেব, আমরা তো আমাদের গৌরকে নবসাজে সাজাবো গো, তাই তো আমরা সবাই ঘাটে এসেছি। সকাল থেকে গঙ্গার ঘাটে অসংখ্য নদী আনাগুড়ি ভিড় জমে যেত, আর সেখানে শ্রীমান মহাপ্রভু প্রতিদিন আসতেন, আর এক এক ভাবে বৈষ্ণব কবি বলছেন বিভাবিত হতেন। কিন্তু আজ সকালবেলা যখন এলেন, মহাপ্রভুর ভাবটা ছিল একটু অন্যরকম। বৈষ্ণব কবি বলছেন কি ভাব না, আজ মহাপ্রভুর ভাবটির মধ্যে একটা সত্য ভাব দেখা গেল, যে ভাবটা ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের ছিল, কিন্তু নবদ্বীপে গৌরহরির মধ্যে সেই সত্য ভাবটার একটা প্রকাশিত হতে দেখা গেল বদন। কি গো, আজ তো আমরা কিচ্ছু বুঝতে পারছি না গৌরহরি। বৈষ্ণব কবি বলছেন তোমরা কেউ বুঝতে পারবে না, তোমরা কান পেতে থাকো, আমি তোমাদের বলি তোমরা শোনো। কি সুন্দর পদগুলো বলছেন, আমাদের বৈষ্ণব সাহিত্য কত সুন্দর। নীলাচল মাঝে গোড়া উদ্যান ভিতর সূক্ষ্ম রসে বিবর হয়ে সঙ্গী সহচর, হরি বলে নাচে গোড়া সে ভাবে বিভোর। সূক্ষ্ম রসে তো হরি বলে তিনি নাচছেন দুটি বাহু তুলে, কিন্তু মহাপ্রভুর নয়ন থেকে নয়ন কমল থেকে টপ 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 করে জল পড়ছে, নয়নশ্রু বিগলিত হচ্ছে, করজোড় করে দাঁড়িয়েছে। তোমাকে কেউ এই নদীয়ায় কেউ কিছু তোমাকে বলেছে গৌর? এই নদীয়ায় কি কেউ আছে তোমাকে আঘাত দিয়েছে, যার জন্য তোমার নয়ন কমল থেকে টপ টপ করে জল পড়ছে? জলে কমল দেখে জলে কমল দেখেছি গোরা, দেখি কমল
স্বয়ং ভগবান তিনি এসেছেন নদীয়ায়। তা ভগবানের আবার চোখের জল পড়ে কেন? ভগবানের এত কি অভাব যার জন্য চোখের জল পড়ছে? বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লহে বার বার, তাতে যদি প্রেমশ্রু নাহে ধরে বার, তাহাতে জানিও পাপ আছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহাতে না হয় অঙ্কুর। আপনি আচরি ধর্ম বলির জীবকে শেখাচ্ছেন, বিশাল কিছু তোমাদের প্রাপ্তি হবে তখনই যখন তোমাদের নয়ন কমলের অশ্রুটা টপ টপ করে ওর উপরে পড়বে, তখনই বিশাল কিছু প্রাপ্তি হবে। হ্যাঁ গৌর হরি, তুমি সকালবেলা আমরা সবাই তোমার সঙ্গে এলাম একটু খেলা করব বলে সুরধনের তীরে, তা তোমার এই সকালবেলা ফেল ফেল করে কান্নাকাটিটা ভালো লাগে না? কিরে ভালো লাগে? মোটেই না। সকালবেলার কান্না ভালো লাগে? তাহলে সারাদিনটাই তো বাজে ভাবে যাবে। বৈষ্ণব কবি বলছেন, নদীয়ায় তো আসা মহাপ্রভুর এই কান্নাকাটির খেলা করার জন্য, তাহলে সারাদিনটাই মাটি করে দিলে। কিন্তু ভগবান কাঁদে কেন? ভাগবত বলছে, ভক্তের যখন ডাক চরম থেকে উচ্চতর চরম সীমায় পৌঁছে যায়, ভগবান কিন্তু সেখানে আর স্থির থাকতে পারে না। ভক্তের অধিক ভগবানের নয়ন থেকে জল পড়ে, সেটার বড় প্রমাণ এই। আজকের এই লীলায় আমরা একটু আস্বাদন করব। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সুন্দর করে বলেছেন, পরম বৈষ্ণব আমরা সবাই জানি, তিনি প্রতিদিন মহাপ্রভু সকালবেলা যে পথ দিয়ে যেতেন সেই দিকে তাকিয়ে থাকতেন, নাম তার শুক্লাম্বর ব্রহ্মচারী। মহাপ্রভু যখন যাবেন দূর থেকে দণ্ডবত করবেন, আর নিজেকে অত্যন্ত অস্পৃশ্য নিচু বলে মনে করতেন। তার পরনের পোশাক বলতে একটা ছেঁড়া কাঁথা, আর তার আশ্রয়টাও খুব সুন্দর ছিল, একটা মাটির গুহা। দেহের কিছুটা অংশ ওই মাটির গুহার ভিতরেই ঢুকত, সারাদিন কৃষ্ণ নামে বিভোর থাকত। এত নিষ্কিঞ্চন ভক্ত শুক্লাম্বর ব্রহ্মচারী। তা প্রতিদিন মহাপ্রভু যখন যায় দূর থেকে, মহাপ্রভুকে দণ্ডবত করে, তুমি যাও মহানাম করো, শুধু এই কৃপা তুমি আমাকে করো, প্রতিদিন যেন দূর থেকে তোমাকে এমন করে আমি দর্শন করতে পারি। কিন্তু চোখের জলে ভগবানকে তো প্রতিদিন ডাকে ভক্ত, তাই ভক্তের ডাকটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ভাগবত বলছে ভগবান সেই ডাকটাকে আর উপেক্ষা করতে পারলেন না। এদিকে আজ যে ঘটনাটা ঘটল, সেখানে যেতে যেতে সেই পথটা পরিবর্তন করে শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে মহাপ্রভু এসেছে, এসে চিৎকার করে ডাকছে, শুক্লাম্বর! ডাকার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, প্রভু তো কোনোদিন আমার কাছে এভাবে এসে আমাকে ডাকে না, আমাকে তো বলে না। শুক্লাম্বরের কাছে এসে বলছে, এতদিন আসার চেষ্টা করি তোমার কাছে, কিন্তু আমি আসতেই পারি না, আজ বড় সৌভাগ্যের দিন বলো, তাই একটু তোমার কাছে আসলাম। আচ্ছা শুক্লাম্বর, আমার বড় বাসনা আজ মধ্যাহ্ন সময়ে আমি তোমার কাছে সেবা পাব। হরে কৃষ্ণ, তাহলে আমি আসি। এই বলে কিছু দূর গিয়ে আবার চিৎকার করে মহাপ্রভু বললেন, শুক্লাম্বর! শুধু আমি একা সেবা পাবো না, আমার সঙ্গে যে ভক্তগণ আছে নদীয়ায় সবাই তোমার কাছে সেবা পাবে, প্রস্তুত করে রেখো, আসি। মহাপ্রভু চললেন সুরধ্বনির তীরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ,
মহাপ্রভু চলে গেলেন কিন্তু শুক্লাম্বর মহাপ্রভুর ওই কথাটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে একদম কাঁপতে কাঁপতে অচৈতন্য হয়ে পড়েছে মাটিতে। গৌর হরি। আচ্ছা আমি অনেকক্ষণ থেকে একটা জিনিস লক্ষ্য করছি, ওই পাশটা থেকে ভক্তদের একটু আনাগোনা, আপনারা দয়া করে মঞ্চে এসে আস্তে আস্তে স্টেজে ভিতরে এসে আস্তে আস্তে একটু বসুন, আপনাদের শান্ততা বজায় রাখার বিশেষ প্রয়োজন আছে, আপনাদের কথাগুলো আমাদের কাছে আসছে, আস্তে কথা বলুন যদি বিশেষ কিছু কথা বলার প্রয়োজন থাকে, এবং আস্তে আস্তে আপনাদের জন্য সুন্দর বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা দয়া করে এসে সুন্দর আসনটি গ্রহণ করুন। একটু নীরবতা থাকার ব্যাপার আছে, নীরব থাকার ব্যাপার আছে, কারণ আপনাদের কথাগুলো শ্রবণ করার সঙ্গে সঙ্গেই তো আমরা ভুলে যাব। হরে কৃষ্ণ। আমাদের শেখানো জানানো বোঝানো কথাগুলো আজকে যে জায়গাটায় এসে হরি কথা বলার সুযোগ পেয়েছি, অনেকদিন থেকে প্রতীক্ষায় ছিলাম, কারণ এই এই জায়গার মাটিটা অত্যন্ত সুন্দর মাটি, মায়েরা বেশি গন্ডগোল, বিভিন্ন জায়গায় আমরা যাই ভাগবত কথা বলার সুবাদে, কিন্তু এই মাটির পরশটা একটু আমাদের বিশেষ প্রয়োজন ছিল, তাই বড় আশা করে তো এসেছি মা। আমাদের বড় আশা থেকে আপনারা সবাই বঞ্চিত করে দেন এটা তো আমরা চাই না। হরি কথা ভাগবত কথা এ কথা আস্বাদন করতে গেলে চিত্ত নিবেশ করে আস্বাদন করতে হয়। এখানে আপনার আমার বাড়ি কি হলো কি না হলো এ কথার আলোচনার জায়গা এটা নয়, বাহ্যিক জগতের কোনো কথা বলার জায়গা এটা নয়, এটা হলো হরির বাসর, হরি কথা আস্বাদনের সুন্দর বাসর। শুধু একটু সময় আমরা দিতে এসেছি হরি কথা সাধন করব বলে, তাহলে আন কথা তো এর বাইরে গেলে অনেক সারা জীবন ধরে বলবো, আর কেন, রাধে রাধে কৃষ্ণ বিষ্ণু বিষ্ণু হরি কৃষ্ণ। হে গৌর হরি, তুমি আমাকে বলে গেছো আমার কাছে তুমি সেবা পাবে অসংখ্য ভক্তদের নিয়ে, কিন্তু তুমি কি দেখেছো আমার পোশাক বলতে একটা ছেঁড়া কাঁথা, কোনো ব্যাপারে আমার লজ্জা নিবারণ হয়, আর জায়গা বলতে থাকার ভালো জায়গা বলতে একটা মাটির গুহা, সেবার পাত্র বলতে একটা ভাঙা মালসা, ভজনটাও ভালো আমি জানি না, আর এত অসংখ্য ভক্তদের নিয়ে আমার এখানে তুমি সেবা পাবে, প্রভু আমাকে তুমি মহা অপরাধ করে ফেললে, আমি মহা অপরাধ তোমার কাছে, আমি তোমাকে তোমার ভক্তদের সেবাদান থেকে আমি বিরত রাখব, ডুকড়ে ডুকড়ে কাঁদছে এই মুহূর্তে, আমার মৃত্যু আসন্ন মৃত্যু বজ্রকে আহ্বান করছে তুমি আমার মাথায় এসে পড়ো, আমার মৃত্যু হোক, মহাপ্রভু আসার আগে অন্তত আমার মৃত্যুটা হয়ে যাক। হরে কৃষ্ণ, ভগবানের কৃপাই শেষ কথা, টুকরে টুকরে কাঁদছে, কে দেবে আমাকে মাধুকরি, এই নবদ্বীপে যখন আমি মাধুকরি করতে যাই সবাই আমাকে চিৎকার করে বলে, কত বাজে কথা বলে, তাড়িয়ে দেয়, কেউ কিছু দেয় না, যেদিন কিছু দেয় আমি তোমাকে সেবা দিই, দিয়ে প্রসাদ পাই, আর যেদিন আমাকে কেউ কিছু দেয় না আমি শুধু গঙ্গা জল আর তুলসী, তোমার চরণে শুধু নিবেদন করি, কতটা দিন আমার চলে গেছে, ওই জীবের মতো আমি তো কোনোদিন সংসার করিনি গৌর হরি, আমি আমি কোনোদিন মায়ার বন্ধনে আবদ্ধ হই, তবু আজ আমি মহা অপরাধী হয়ে যাব আমার গৌর চরণে, আমি বঞ্চিত হব গৌর হরির সেবা থেকে।
পরিবার কাঁদছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাগবত বলছে যার চোখের জল আছে যে ভক্তের, পৃথিবীতে তার কোনো অভাব থাকে না। একটাই জিনিসের অভাব, সেটা হচ্ছে চোখের জল। চোখের জল, যার চোখের জল আছে পৃথিবীতে তার সব আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, গৌর হরির কি অপূর্ব কৃপা। মাধুকরি করে সেই পথ দিয়ে আসছে, যে পথে শুক্লাম্বর ব্রহ্মচারী দাঁড়িয়ে আছে কাঁদছে। মাধুকরির থলি হাতে পরম বৈষ্ণব নাম করতে করতে যাচ্ছে। ভজ সবাই জপ জপ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। আমি দেখি ওই বাবাজি ওখানে বসে বসেই সারাদিন শুধু ভজন করে, কিন্তু আজ আমার যাওয়ার সময় আমি দেখলাম এই নবদ্বীপের পরম বৈষ্ণব শুক্লাম্বর তার চোখে জল, সে কাঁদছে। এই কয়েকটা দিন হলো নবদ্বীপটা এত বাজে হয়ে গেছে, সকল বৈষ্ণবদের উপরে যত সব অত্যাচার, নিশ্চয়ই আজ কোনো একটা অঘটন ঘটেছে ব্রহ্মচারীর ঘরে, না হলে ব্রহ্মচারীর চোখে জল এ তো ভালো নয়। যাই হোক, ব্রহ্মচারীর কাছে গিয়ে একটু জিজ্ঞাসা করাই যায়। হ্যাঁ হ্যারে শুক্লাম্বর, আরে আরে
শুক্লাম্বর তাকিয়েছে, চোখে জল, কিচ্ছু বলছে না, কি বলবে। শ্রীবাস বলছে, শোন, বৈষ্ণবদের কাঁদার দিন শেষ হয়ে গেছে, কান্নাকাটি করার দিনগুলো সব শেষ হয়ে গেছে। জানিস, এই নবদ্বীপে এমন কিছু পাষণ্ডের আবির্ভাব হয়েছে যারা সব সময় বৈষ্ণবদের উপরে অত্যাচার করে, কিন্তু জানিস, আর ভয় করতে হবে না, পতিত পাবন স্বয়ং ভগবান, তিনি এসেছেন গৌর হরি রূপে, তিনি কৃপা করেছেন, অসংখ্য অসংখ্য পাষণ্ডদের দলন করেছেন। তুই জানিস শুক্লাম্বর, এই তো কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেছে, জানিস। শোন, চপল গোপাল বলে একজন ছিল, কত বাজে তার ব্যবহার, তাকে উদ্ধার করেছে, সে এখন কৃষ্ণ নাম ছাড়া আর কিছু জানে না। তা শোন, তোকে কে আঘাত করেছে আমি বুঝতে পেরেছি, যার জন্য তুই কাঁদছিস, তা তুই শুধু তার নামটা একবার বলে দে, আমি আমার মহাপ্রভুকে বলে দেব, দিলে তাকে এমন সাজা দেবে আর পৃথিবীতে কোনোদিন বৈষ্ণবদের আঘাত। যখন বলেছে তার নামটা বল, বৈষ্ণবদের আঘাত করবে না কোনোদিন, আমি বলে দেব, তাকে এমন সাজা দেবে, সঙ্গে সঙ্গে শ্রীবাসের গলাটা জড়িয়ে ধরেছে ব্রহ্মচারী। সেবা পাবে বলেছে, তার অসংখ্য ভক্তদের নিয়ে এসে আমার কাছে সে আজ মধ্যাহ্ন সময়ে সেবা পাবে, কিন্তু বল শ্রীবাস, আমার তাকে এখানে আসার ফলে তাকে যে বসার জায়গায় দিতে হবে সেটুকু পর্যন্ত নেই, সেবার পাত্র নেই, বসার জায়গা নেই, আমার আশ্রয় নেই, কিচ্ছু নেই, আমি কেমন করে সেবা দেব বল। শ্রীবাস বলছে, আরে আছে তো, আর থাকলে আমি দেখতে পাবো না। বলে, ও শুক্লাম্বর, এই জগতে অনেক ব্যক্তির অনেক বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, অনেক ভালো ভালো বসার জায়গা আছে, কিন্তু তোর বসার জায়গাটা এত ভালো বলেই প্রভু আজ মধ্যাহ্ন সময় বোধহয় তোর কাছে সেবা পাবে। বলে, বুঝি না শুক্লাম্বর রে, অন্য মহাদয়ের অন্য বিশেষ ব্যক্তির সব আছে, নেই কেবল চোখের জল। আর শুক্লাম্বর, তোর বাহ্যিক জীবের মতো তো অন্য কিছু নেই, আছে শুধু চোখের জল, আর মহাপ্রভু তো চোখের জলকে ভালোবাসে, তাই বোধহয় তোর কাছে আজ সেবা পাওয়ার বাসনা করেছে। জানে শুভক্ষণে এই শুভ আনন্দ মুহূর্তে আর কাঁদছিস কেন, আমি তো প্রভুর সেবার জন্য নিয়ে যাচ্ছিলাম, তা তোর কাছে যখন সেবা পাবে তাহলে আমার গুলো সব তুই নিয়ে নে, একেবারে মাদুকরীর থলিটা শুক্লাম্বরে দে, কাঁদছিস কেন, আনন্দ কর, সেবার ব্যবস্থা। শুক্লাম্বর সেইগুলো নিয়ে রাঁধবেটা কোথায়, উনান তো নেই বাবাজির,
তো মাটির কিছুটা গর্ত করেছে আর ভাঙা মালসাই সব চাপিয়ে দিয়েছে রান্না করতেও তো জানে না আগুন না হলে অগ্নি সংযোগ না করলে রন্ধন ক্রিয়া হয় কোনোদিন হবে না শুক্লাম্বার বলছে আমি যে অগ্নি প্রজ্বলিত করব তার কোনো ব্যবস্থাই তো আমার কাছে নেই কি হবে তাই ভাঙা মালসার উপরে শ্রীবাসের মাধুকরের সকল কিছু দিয়ে আর ওই গর্তের উপরে চাপিয়ে দিয়ে দেখুন বাবাজিদের কি অপূর্ব রন্ধন আর কি সেবা সব ওই ভাঙা মালসাটাই গর্তের উপরে দিয়ে আর বসে বসে কাঁদছে কারণ ভাগবতে শুনেছি ভগবানের প্রাপ্তির জন্য যদি কোনো ভক্তের গভীর অনুরাগ থাকে তাহলে বাহ্যিক জগতের আর দেশালাই আগুনের কোনো প্রয়োজন হয় না অনুরাগের আগুনেই হচ্ছে শ্রেষ্ঠ আগুন তা অনুরাগ ভরে মহা নাম জপ করছে আর এক মনে নাম করছে ভগবানের কি অসীম কৃপা রন্ধন সব প্রস্তুত হয়ে গেছে এখানেই থাক এবার পদে ফিরে আসুন আমি বলছিলাম না বাংলার পদাবলী বাংলার সাহিত্য কত সুন্দর আজকের বাঙালির কাছ থেকে বাংলার শ্রেষ্ঠ সম্পদ কীর্তন তো চলে যেতে মানে বসেছে সবচেয়ে বড় কলঙ্কিত অধ্যায় আমরা তৈরি করেছি কীর্তন সমাজের গলাটা টিপে আমরা হত্যা করার চেষ্টা করেছি আধুনিক যুগের ছেলে মেয়ে আমরা কারণ কীর্তনটা নেই ভারতবর্ষের রূপ থেকে কীর্তনটাকে শেষ করে দিয়েছি আমরা পদ পদাবলী নেই ভাগবতের কোনো কথা নেই দেশের কত রামশ্যামের গল্প কত কিছু ইউটিউব খুললে তো দেখা যাবে আর ক্যাসেটে তো বাজতে শোনা যাবে ছি 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 আচরণ করি না অথচ কত বড় বড় বুলি আমাদের মধ্যে এই সমাজের কাছে যদি বৈষ্ণব ধর্ম রক্ষার দায়িত্ব এসে পড়ে তাহলে সেটা আর কত ভালোভাবে চলতে পারে শেষ কথা বলা হচ্ছে গুরুপাদ পদ্ম আশ্রয় করে মহা নাম সংকে মহা নাম করতে হবে এটাই একদম শ্রেষ্ঠ পথ এবং তারপরে মহা নাম করতে হবে তারপরে কিন্তু আনন্দটা অনুভব করা যাবে নচেত হবে কিছু কিছু নিয়ম আছে এই নিয়মের বাইরে যাওয়া যাবে না তাই মধ্যে নিত্যানন্দ নচেন গৌর কিশোর প্রভু নাচছেন নিত্যানন্দ নাচে গৌর কিশোর মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর এখন শীত আছে নেই বলা যাবে না শীত আছে না কিন্তু দেখছেন আমার এই ব্যাটাদের মুখ দিয়ে ঝরঝর করে ঘাম পড়ছে মহাপ্রভু যখন এই নাম নিয়ে এসেছিলেন না আর এই খোল করতাল নাম এর এমন কাজ আছে নিতাই গৌর হরিবল চাদর তো পড়া লাগে না শীতের সময় ঝরঝর করে ঘাম পড়ে আপনারা হয়তো বসে আছেন আস্বাদন করছেন প্রেম আস্বাদন করছেন কিন্তু আমাদের দেখছেন গা ঘেমে গেছে তাহলে নাম করতে করতে নামের একটা ক্লান্তি আছে যার জন্য তার বহিঃপ্রকাশ হয় জীব দেহে কিভাবে টপ টপ করে ঘাম পড়ে যেটা আমার বাবু দেখা যাচ্ছে আমাদেরও দেখছেন তা সুরধনের তীরে যখন মহাপ্রভু মহানাম করছেন ভক্তদের নিয়ে মধ্য নিত্যানন্দ নাচে গৌর কিশোর তখন তাদেরও অঙ্গ থেকে দেখা যাচ্ছে টপ 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 করে ঘাম পড়ছে বৈষ্ণব কবি বলছে দেখো সুরধনের তীরে আমার গৌর কিশোর পার্শ্বদের নিয়ে নাচছে তা শীতের সময় প্রভুর ভাবটা একবার দেখো বলে কি দেখা যায় আহা কীর্তন পড়ে স্বামী গোলা Yeah.
পরিশ্রমে গোরা সমজুত হইয়া বৈঠল তরুর তলে সঙ্গী সব লইয়া। এখন সবাই যখন একসঙ্গে তরুমূলে বসে পড়েছে, মহাপ্রভু সবার বদন দর্শন করছে, সবার বদন দেখছে, এক এক করে সবার বদন দেখছে। এখন দেখতে দেখতে বৈষ্ণব কবি বলছেন, মহাপ্রভুর আবার সেই ভাবাবেশ। কি ভাবাবেশ! এই মহাপ্রভু যাকে আমরা গৌর হরি বলছি, যাকে নিমাই বলছি, ভাগবত ব্যাখ্যা দিলেন, ইনি কে? ইনি হলেন ব্রজের শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই দুই দেহ এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে মিলে এক। পরিষ্কার করে বলে দিল, তা মহাপ্রভুর মানস পটে সেই ব্রজের ভাবটা প্রকাশিত হচ্ছে। বৈষ্ণব কবি বলছে, তোমরা অনুভব করতে পারছো না, বুঝতে পারছো না, কিন্তু আমি বুঝতে পারছি। ভাবরাজ যে পদ নিচ্ছেন তো বৈষ্ণব কবি, আহম কি বুঝেছো তুমি? হ্যাঁ হ্যাঁ কালে শিশু চিরদিনই তো চঞ্চল, ওরা ওইটাকে নিয়েই আনন্দ করছে। ঠিক আছে ঠিক আছে, একটু আস্তে আস্তে খেলা করো। হ্যাঁ হ্যাঁ কালে ভজন সুরধনির তীরে ভক্তদের নিয়ে, ক্ষুধা লাগবে না? এই কটা বাজলো দেখো তো, কটা বাজে, কটা বাজে? কটা? একটা চল্লিশ। ক্ষুধা তো লাগারই কথা, আর সবচেয়ে বেশি ক্ষুধা কার লেগেছে জানেন তো?
भगवान पतित पावन गौर खुदा लेगे अभिराम भक्तगण के बोलें तुम्हारे सवार खुदा लेगे बुझते पे एसो ओहे भक्त मंडली तुम्हरा और अपेक्षा करो ना आज हमारे एक बड़ दायित्व आछे की दायित्व गौरहरि अरे आमी तो तुम्हादेर सेवा देव एसो एई बोले महाप्रभु भक्तदेर माझखान थेके उठे छुटछेन पागलेर मतो हये छुटे चलेछे आर पिछने सकल भक्तगण महाप्रभुर काछे काछे जाच्छेन प्रभु पागलेर मतो छुटे कोथाय चले जाच्छे सबाई महाप्रभुर पाशे पाशे चलेछे एबारे शुक्लाम्बर ब्रह्मचारी जेखाने भजने बसे आछे सब चापिये दिए महाप्रभु छुटते छुटते चित्कार करे करे बोलछे शुक्लाम्बर जार लागी हुए छे पागो शुक्लाम्बरेर तनुटा शुधु पड़े आछे एतो भजनेर देह महाप्रभु आस्ते आस्ते एसेछे सुख तनुटाके जड़िए धरेछे सबाई शुक्लाम्बरेर कुंजे एसेछे असंख्य नर नारी महाप्रभु बोलेन शोनो ए जगते जदि कारो गृहे कोनो मांगलिक अनुष्ठान हय सेई अनुष्ठानेर देखार दायित्व जेमन तार परमात्मीयदेर पड़े जाए ग्राम प्रतिबाशीर पड़े जाए सबाई जेमन तार हये सबकिछु देखाशोना करे आमार शुक्लाम्बरेर गृहे आज मध्याह्न समय तो सेवा हबे तो एई मध्याह्न समय सुंदर मुहूर्ते श्रीअंगनेर सुंदर सेवातार दायित्व आमार शुक्लाम्बर एका कि करे नेबे बोलो ओर तो केउ नेई ओर बोलते एका आछि आमी महाप्रभु बोलछेन और भालोबासार मानुष और आत्मीय बोलते और जा किछु बोलते आमी गौर हरि बोलछेन ता आमी शुक्लाम्बरेर हये तोमादेर सबाइके एकटु देखाशोनार दायित्वटा नेब शोनो भक्तगण आज तोमरा जेनो केउ कोनो कष्ट पाबे ना आमी ओर हये एकटु तोमादेर देखाशोना करब भगवानेर कि अपूर्व लीला भक्त भगवानेर सेवा करबे ता ना भगवान भक्तेर सेवा करे समागम हो शुक्लाम्बर किन्तु किछु जाने ना सबाई के तो बसते दीते हबे एखन बसार जायगा बोलते तो किछु नहीं बाबाजी आर बैष्णवेर आगमने तो बसार जायगा ना दिले तो महा अपराध हो जाबे ता बसार जायगा कोथाय पाबे ना बटवृक्षेर एक एकटा पत्र नियेछे महाप्रभु निये सबाई के बोलछे तोमरा सबाई भक्तगण एखाने बसो सबाई बसेछे सुंदर करे सबाई बसेछे सबाई बसार परे सेवा तो दिते हबे किन्तु एत भक्तेर सेवार पात्रटा कोथाय माने जे पात्रे सेवा पाबे से पात्र तो नेई भागवत बोलछे जार चोखेर जल आछे तार सब आछे महाप्रभुर कृपाई शेष कथा नवद्वीप थेके ओ सरोवर थेके नवद्वीपेर सरोवर थेके पद्मपत्र आना हलो सबार सम्मुखे देवा हलो सबाई परमानंदे बसेछे सबाई परमानंदे बसेछे सबार सम्मुखे पत्र आर महाप्रभु सेई रंधनेर हाड़ीटी शुक्लाम्बरेर सेई रंधनेर पात्रटा बक्षे नियेछे
কৃষ্ণ নাম করছেন টপ টপ করে জল পড়ছে সেই পাত্রের উপরে হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ মধ্যাহ্ন সময় হয়েছে অভুক্ত অবস্থায় থাকবেন না পাশেই প্রসাদ কক্ষ সবাই ধীরে ধীরে গিয়ে প্রসাদ গ্রহণ করে আসবেন জড়দেহ জীবদেহ আছে কিছু অন্ন না দিলে তো দেহ চলে না পাশেই প্রসাদ কক্ষ নিঃসংকোচভাবে নিজেদের হরিসভা মনে করে এটা করবেন প্রসাদ পাবেন আমাদের কৃতার্থ করবেন আমরা বহু ভিক্ষা করে বহু ভক্তের সাহায্য নিয়ে এই অনুষ্ঠানটা করছি সেটা আপনাদের আশীর্বাদ স্বরূপ আমরা মাথায় নিয়েছি অতএব দূর সেবা নিলে আমাদের অন্তরটা শান্তি পাবে আমরা সুখী হব খুশি হব নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল সবাই পত্র নিয়ে বসেছে আর মাঝখানে শুক্লাম্বরের রন্ধনের ভাণ্ডটি মহাপ্রভু বক্ষে নিয়ে কাছে হাজার হাজার ভক্ত আর পাত্র একটুকুনি একটা মানে ভাঙা একটা পাত্রের রন্ধন কিচ্ছু লাগলো না কিন্তু মহাপ্রভুর কি কৃপা নামের কি শক্তি নামের কি কৃপা সব প্রস্তুত হয়ে গেছে ভক্তরা বসে আছে সকল বৈষ্ণবগণ এখন বৈষ্ণবরা একত্রিত হওয়ার পরে দেখবেন একটা গান করে হরে কৃষ্ণ একটা বৈষ্ণবগণ একত্রিত হওয়ার পরে একটা গান করে যে গানের পরে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো পরিচালনা করে তাই না তা মহাপ্রভুর আগমন হলো শত শত বৈষ্ণবের আগমন হলো শুভ মুহূর্তে শুভ কীর্তন না গাইলে মনে হয় অপরাধ হয়ে যাবে এটি দেখবেন প্রতিদিনই বৈষ্ণবগণ গেয়ে থাকেন এই এইবারে করো না করো বৈষ্ণব তোমার মন দয়াল কে বাপু Thank you.
ওষা বৈষ্ণব ভক্তগণ এই নাম আস্বাদন করছেন, আর মহাপ্রভু সেই ভাণ্ডটি, রন্ধনের ভাণ্ডটি নিয়ে সকল ভক্তগণকে দিচ্ছেন। শুক্লাম্বরের তো আপন বলতে আমি, আমি তোমাদের শুক্লাম্বরের হয়ে সবাইকে একটু সেবা দেব, তোমরা কেউ কিছু বলবে না, সবাই বসে আছে, আর শুক্লাম্বর সবাইয়ের ওই সেবা পাত্রে সেবা দিচ্ছে, মানে সকল রন্ধনের পরিপাকের সকল কিছু দিচ্ছে। ভক্তগণ পরম আনন্দে বসেছে। আরে সব দেওয়ার পরে কি হলো, তোমরা সেবা পাও কিন্তু কেউ সেবা পায় না। গৌর দেখা মানে গৌর বদন দেখা যাদের স্বভাব, তারা গৌর বদন ছাড়া আর অন্য কিছু কি দেখে? তা দূর থেকে শুধু গৌরকেই দেখছে। আরে সেবার সময় চোখে জল ফেলতে নেই, তোমাদের চোখে জল কেন, কি হয়েছে? সব ভক্তগণ তারা বুঝতে পেরেছে পরম বৈষ্ণব গৃহে সেবা হবে, কিন্তু এ তো আমাদের সৌভাগ্য। কিন্তু যার লাগে এখানে আসা, যার আহ্বানে আর যে নিয়ে এসেছে, সে যদি এই সুন্দর মুহূর্তে আমাদের মাঝে সেবা না পায়, সে সেবা কি ভালো লাগে? হরি বল হরি বল। হরে কৃষ্ণ। আমাদের শ্রদ্ধেয় দাদা মাননীয় অভিরাম বাবু সতীর্থ আমার শ্রী গুরুদেব দীর্ঘ ২৫ বছর আমাকে গান শেখানোর পরে সঙ্গে করে রেখেছিল, ওনাদের সতীর্থ সে পাখিটা এই খাঁচা রেখে উড়ে চলে গেছে। একটু আগেই আপনাদের করজোড় করে আহ্বান করেছেন মধ্যাহ্ন সময়ে, মঞ্চের পাশেই সেবার ব্যবস্থা আছে, ভিক্ষা করে বহু কষ্টে সেবার ব্যবস্থা করা হয়েছে, সেবা পান। তা না ডাকলে না বললে কি কেউ যায়? প্রভু সেবার আয়োজন হয়েছে, সবার আহ্বান হয়েছে, সুন্দর ব্যবস্থা হয়েছে, কিন্তু আমাদের মাঝে যদি তুমি না বসো তোমার প্রিয় ভক্তকে নিয়ে, সে সেবা কি আমরা গ্রহণ করতে পারি? তাই সবাই কাঁদছে, তুমি একটু এসে বসো। ওহে জগতের হরি, আমরা সবার মাঝে তোমাকে বসিয়ে দূর থেকে শুধু নয়ন ভরে আর প্রসাদ পাব। তাই সবার মাঝে একদিকে নিত্যানন্দ আর একদিকে মহাপ্রভু, আর মাঝখানে শুক্লাম্বরের সূক্ষ্ম দেহটা এনে বসিয়েছে। শুক্লাম্বর কিন্তু কিছু জানে না, একদিকে মহাপ্রভু ডাকছে আর একদিকে নিত্যানন্দ ডাকছে, শুক্লাম্বর ও শুক্লাম্বর, এত সেবার আয়োজন, ভোজপুরের আয়োজন, আর তুমি ঘুমাবে? তোমার রাত্রে কি ভালো ঘুম হয়নি? আমি জানি এত নাম করলে তার এত বেশি ঘুম হয়, তা তুমি একটু জাগবে না, তুমি একটু দেখবে না? একদিকে মহাপ্রভু ডাকছে আর একদিকে নিত্যানন্দ ডাকছে, শুক্লাম্বর ভজন বিলাসে ভজন আনন্দে নিমগ্ন, ভাগবত বলছে সে যেন অনেক দূরে, তার সেই ভজনের পাখিটা সূক্ষ্ম দেহে চলে যাচ্ছে, তাই যেন পড়ে আছে। কথা বলো, আমি জানি তোমার ভালোবাসার যারা ছিল তারা যদি এতদিন থাকতো তোমাকে কোলে বসিয়ে তোমার বদনে সেবা দিত। শুক্লাম্বর এই আনন্দ মুহূর্তে আমি আজ তোমাকে সেবা দিই, পাও সেবা। এবার খাইতে খাও এতে যাও, মুখ
অনেকক্ষণ শুধু গৌর 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 সুরধ্বনির তিলে আসলো, গৌর এত কিছু করলো, গৌর 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 করে কত কত বলা হলো, শুক্লম্বরের কাছে গেল, সেবা নিল, ভক্তদের নিয়ে আসলো, গৌর মাঝখানে বসলো, সব গৌর 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 গৌর। তা আমাদের মনে প্রশ্ন জাগে, যাকে নিয়ে এত কিছু হলো গৌর 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 গৌর, তাহলে গৌরটাই বা কে? প্রশ্নটা আসাটা স্বাভাবিক। ভাগবত বলছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গৌরকে তোমরা জানো না, গৌরকে তোমরা জানো না, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা সোনার মতো কান পেতে বসে থাকো। একদিন গৌর হরি হলেন, আমি আগে বলেছি রাধাকৃষ্ণ একাত্মা, ইনি হচ্ছেন গৌর হরি, দুজনেই এক হয়ে শ্রীধাম নবদ্বীপে গৌর হরি হয়ে এসেছেন। তাহলে তার আশার, সেই যদি ব্রজের রাধা এবং কৃষ্ণ হবেন, তাহলে শ্রীরাম নবদ্বীপে তার আসার প্রয়োজনটা কি ছিল? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, প্রয়োজন ছাড়া তো কেউ আসে না, বাড়ির এত কাজ, এখন ধান কাটার সময়, তা ধান কাটা বাদ দিয়ে, বাড়ির কাজ বাদ দিয়ে আপনারা এখানে বা বসে থাকবেন কেন, কিসের জন্য আসবেন, প্রয়োজন ছাড়া কেউ আসে না, এক হাত আমরা কেউ চলি না নিজেদের প্রয়োজন ছাড়া, তাহলে এত প্রয়োজন ছিল আপনার বাড়িতে, সব ত্যাগ করে আপনারা বহু কষ্ট করে এখানে এসে বসে আছেন, আজ সারাদিন বসে থাকবেন, সারা রাত কালও থাকবেন, এর আগে গত দিনগুলোতেও বসেছিলেন, কি প্রয়োজন ছিল? তাহলে নিশ্চয়ই আমার গৌর হরিরও প্রয়োজন ছিল। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কি প্রয়োজন? একদিন শ্রীধাম বৃন্দাবনে রাধা এবং কৃষ্ণ দুজনেই বসে আছে, ঠিক এমন সময় শ্রীগোবিন্দ দেখছেন তার চরণ যুগল দুটি মানে বারিধারায় ধৌত মানে ধুয়ে যাচ্ছে, ঝরঝর করে জল পড়ছে, চরণ ধুয়ে যাচ্ছে। তা গোবিন্দ উপরের দিকে তাকাচ্ছে, যাইছেন বৃন্দাবনে উপরের দিকে দেখছেন, বাড়ির তো নেই, তাহলে মেঘ থেকে জল পড়ছে না, তাহলে আমার চরণে জল এলো এত রাশি, এত কলস কলস জল কোথা থেকে এলো, এ জল কোথা থেকে এলো? পাশে দেখে মানে বাম পাশে যিনি বসেছিলেন প্রেমময়ী শ্রীমতী রাধারানীর নয়ন কমলের জল, রাশি রাশি জল গোবিন্দ চরণ সেবা করছে। প্রিয়া আমার রাধে, প্রেমময়ী তোমার কাছে নিভৃত কুঞ্জে আমার আগমনের কারণ যদি তোমার চোখের জল হয়, শোনো প্রিয়া, আমি কথা দিলাম এই ব্রজে আর আমি কোনোদিন তোমার কাছে আসব না, তোমার কাছে আসাই যদি এতই তোমার ব্যথার কারণ হয়, এতই যদি তোমার মনে কষ্ট হয়, না আসাই ভালো, আমি আসব না। রাধারানী বললেন, অভিমান করেছ, তুমি অভিমান করেছ, করব না, নিভৃত কুঞ্জে কেউ নেই, আমার সখারা নেই, সখীরা নেই, নিভৃতে দুজন বসবো, দুজনেই কথা বলবো, বিহার হবে, আর তুমি শুধু বসে বসে কাঁদছ, আমার আমার চোখে জল আছে কেন? প্রেমময়ী চোখের জল মুছে বলছে, তুমি তুমি জানবে না প্রাণনাথ, আমার মতো বিরহিণী রাধার চোখে কেন জল আছে তুমি জানবে না। ভগবান বললেন, আমি এত কিছু জানি, যোগী মুনি ঋষিরা আমার চরণ সেবা করে, আর আমার প্রিয়ার চোখের জল কেন আসে এটা আমি জানবো না, আমি তো ভগবান। ভাগবত বললেন, বড় অহংকার তোমার কৃষ্ণ, না ভক্তের চোখের জল কেন আসে, কি করে আসে, কিভাবে আসে, ওটা তোমার এই গর্ব আর অহংকারের তনুতে, এই ভগবান অবতারে ওটা তোমার অনুভব করা যাবে না, ওটা তুমি বুঝতে পারবে না। রাধারানী বললেন, কি অনুরাগ, চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, বধূ
তুমি যখন আসো তখনই সবচেয়ে আমার বেশি দুঃখ হয়, আমার কাছে যখন আসো তখনই সবচেয়ে বেশি আমার দুঃখ হয়। শুনে কি তুমি আমাকে আহ্বান করো সেই জন্যই তো আমি আসি, তোমার কাছে আসার কারণ হলো তোমার সবচেয়ে দুঃখ। বলে হ্যাঁ, আমার জীবনের সবচেয়ে দুঃখ তুমি যখন আমার কাছে আসো। গোবিন্দ বললেন, এইটাই তো আমি বুঝি না। ভাগবত বলছে তুমি এত বোঝো, আর রাধারানীর সামান্য একটা কথাটা তুমি বুঝতে পারছ না। রাধারানীর প্রেমের কাছে দেখুন গোবিন্দ নিতাই গৌর হরি বল হরি বল, তা তুমি এত বোঝো, এত বড় পণ্ডিত, তুমি বললে সবাই আমার ভজন সাধন করে, আমি গোবিন্দ নন্দন কৃষ্ণ, আমি এত কিছু, কিন্তু তোমার আসার কারণেই রাধারানীর সবচেয়ে মনে ব্যথা হয়, কষ্ট হয় বেশি, এটা তুমি বুঝলে না। গোবিন্দ বললেন, ওইটাই তো আমি বুঝি না। রাধারানী বলছে, হে প্রাণনাথ, তুমি যখন আসো না, এই নদীতে যখন জোয়ার আসে, জোয়ারের ভাটা আছে, তো জোয়ার দেখে যখন কোনো মানে পথি কোনো ভক্ত যদি আনন্দ পায়, রাধারানী বলছে আমি বলি সে মূর্খ, কারণ ওই জলশ্বাসের মধ্য দিয়েই কিন্তু লুকানো থাকে তার ভাটার টানটা, যে নদীতে জোয়ার আসে তার ভাটাও আসে। তা তুমি যখন আমার কাছে আসো না তখন তো আমি বিরহিণী, তা বিরহিণীর প্রাণনাথকে পাওয়ার কি আকুল প্রার্থনা, কি ব্যথা, কি কষ্ট, যে তোমার প্রাপ্তির বিরহিণী সেই একমাত্র বোঝে, সেটা ভাষায় বলা যায় না। তাই আমি থাকি আকুল প্রতীক্ষায়, তুমি তো আসবে, আর আসার আগমন বার্তায় আমার মনটা আনন্দে ভরপুর হয়ে থাকে, প্রাণনাথ আমার কুঞ্জে আসবে, আমার কাছে আসবে, আনন্দ হয়। কিন্তু বধু, আমার আহ্বানে যখন তুমি আমার কাছে এসে যাও, তোমাকে যখন আমার পাওয়া হয়ে যায়, তখন আমার কষ্ট হয় কেন জানো? আমার মনে হয় পাওয়া যখন হয়ে গেছে, হারাতে তোমাকে হবে। আমার চোখে জল আসে কেন জানো? আমার মনে তখন কষ্ট হয়, কি কষ্ট জানো? জানো, তোমায় পেয়ে হারাতে হবে, সেটা সেই অনুভব করে। প্রাণনা, তোমার মতো তুমি কি জীবের কাছে এটা তুমি অনুভব করবে না, কারণ তুমি তো ভগবান। ভক্তের কাছে ভগবানের প্রাপ্তির পরে সেই ভগবান কোনো কারণে অপরাধে যদি তাকে হারাতে হয়, তার কি জ্বালা, তার কি যন্ত্রণা,
যদি তুমি কোনোদিন প্রকৃতির বুকে আবার রাধা হয়ে আসো তাহলে সেই দিন তুমি অনুভব করতে পারবে, তাছাড়া তুমি বুঝতে পারবে না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রাধারানীর কথাটা শ্রবণ করলেন, পরিষ্কার লিখে দিলেন, রাধে শ্রী গোবিন্দ বলছেন এত প্রেম এত অনুরাগ এত ভালোবাসা এত পাওয়া, শোনো প্রিয়া কই ছো তুয়া প্রেম কই ছো মাধুরী মা কই ছোকে তু হেন বো এদিন বঞ্চিত ধন ব্রজত না হল পুরন কি কহব না পাইয়া ওর ভাবিয়া দেখিনু মনে তোমার স্বরূপ বিনে ও বাসনা প্রভু পূরণ নয় তুয়া ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি যেদিন নদিয়াতে হব উদয়। বলে এটা বোঝা গেল? বলে না, এ পাশ দিয়ে ঢুকলো আর এ পাশ দিয়ে নিতাই গৌর হরি বল। রাধে বিশ্বাস করো, আমি কৃষ্ণ হয়ে এসেছি বৃন্দাবনে, ব্রজেশ্বর হয়ে এসেছি, অনেকগুলো দিন তোমার সঙ্গে আমি থাকলাম ব্রজে, সেটা তোমারই কৃপা, কিন্তু আমি অনুভব করতে পারলাম না কই ছো তুয়া প্রেম, তোমার প্রেমটা কি এইটা আমি কোনোদিন অনুভব করতে পারলাম না। দেখুন ভগবানেরও কি জ্বালা, জ্বালা নেই? সংসারের জ্বালাকে ত্যাগ করে আপনারা হরিকথা শুনতে এসেছেন, আপনারা যে জ্বালা এসেছেন আর জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য যার কথা শুনতে এসেছেন তার জ্বালাটা দেখেছেন? হরে কৃষ্ণ, তোমার প্রেম কেমন এইটা আমি অনুভব করতে পারলাম না বৃন্দাবনে এসে কৃষ্ণ অবতারে। প্রেম কই ছো মাধুরী মা, ভালোবাসার পরে একটা মাধুর্য আছে, সেই মাধুর্যটা আমি অনুভব করতে পারলাম না। অনুভবের হৃদয় তো তোমার নেই, অনুভব করবে কি করে? জমিদার বাবু চাকরের মনে কি দুঃখ, এটা ডাক্তার মহানব্রত ব্রহ্মচারী এইটা বললেন, বিজাতীয় ভালোবাসা। হরে কৃষ্ণ, একটু বিজাতীয় এই বিজাতীয় ভালোবাসার কথাটা একটু বলি, ভাগবতে এই কথাটা শুনতে হয়তো অনেকে কষ্ট পেয়েছেন। ভগবান শ্রীগোবিন্দের বিজাতীয় ভালোবাসাটা একটু আস্বাদন করুন। ডাক্তার মহানাম ব্রহ্মচারী বলছেন, একজন জমিদার বাবু, তার জমিদার বাবু আর তার কাজের লোক থাকে চাকর, তার জমিদার বাবু একেবারে ভালো সিংহাসনে বসে থাকে, বলে তার পেয়াদা পয়গম্বরকে বলে যাও বাজার করে নিয়ে এসো, এটা করো সেটা করো, বাবুর যা বলে এরা কাজের লোক তাই করে। আর কাজের লোকটা সন্ধ্যার সময় একটা ঘর আছে সেখানে ঘুমায় আহার করার পরে, তা মহানব্রত ব্রহ্মচারী বলছে বলো তো ওই যে কাজের লোকটা ঘুমায় সন্ধ্যার সময়, সে কিন্তু মাঝে মাঝে ঘুমানোর সময় বলে বাবু কি অনুমতি আমাকে করে আমি তাই সারাদিন পালন করি, তা দিদি আমার একটা জন্ম দিল, একটা চাকর করে জন্ম দিল, যদি কোনোদিন আমাকে ওই জমিদার করতো তা আমিও ওই রকম আমার চাকরকে ওই রকম বলতাম, সেও আমার কাজ করতো আর আমি জমিদার হয়ে একেবার সোনার পালঙ্কে বসে থাকতাম। ভাগবত বলছে যে চাকর সে জমিদার হওয়ার বাসনা করবে, করতেই পারে, আমার টাকা নেই, যার টাকা আছে দেখে আমি বলতে পারি আমি যদি অত টাকার মালিক হতাম আমি অমুক করতাম তমুক করতাম হ্যান করতাম অনেক স্বপ্ন হোক বা না হোক, কিন্তু যিনি জমিদার তিনি কি কোনোদিন, ভাগবত বলছে বলে আমি যদি কোনোদিন রাস্তার ভিখারি হতাম চাকর হতাম তাহলে আমার মনের আশাটা জোড়াতো, তাহলে মালিক কোনোদিন জমিদার কোনোদিন চাকর হতে মানে চাইবে না, এটা জাতীয় ভালোবাসা, এটা জাতীয়। কিন্তু বিজাতীয় কোনটা? চাকর জমিদার হওয়া, এটা বিজাতীয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের ভাগবতে ভগবান শ্রীগোবিন্দের ভালোবাসাটা হচ্ছে বিজাতীয় ভালোবাসা, এই জন্য জীব আর ভগবানের ক্ষেত্রে পার্থক্য। আচ্ছা আর একটু পরিষ্কার করুন, একদম ওই পৃষ্ঠাগুলো মানে খুব ভালো লাগে, দীর্ঘদিনের মানে এখনো পর্যন্ত আমার 51+ বয়স, তা প্রতিদিনের ভাগবতের আস্বাদন থেকে একটা জিনিস, কীর্তন করতে গিয়ে কোথাও আমার জীবনে কীর্তন করা হয়নি, মানে এই জীবনে এই দুঃখটা নিয়ে আমাকে যেতে হবে, পালা জীবনে অনেক করেছি অনেক পালা অনেক কিছু, কিন্তু মনের কথা খুলে যে একটু দুটো ভাগবত কথা বলবো
কিন্তু কোন কোন জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও সময় দেয়, 8 ঘন্টা 7 ঘন্টা 9 ঘন্টাও সময় দেয়। দেওয়ার পরে আমি করজোড় করে বলি, এই জন্মে আর এই স্বাদ মিটলো না। কীর্তনটা এমন একটা জিনিস, ভাগবত কথা বলে 2-4 ঘন্টা 5 ঘন্টা 2-5 বছর 10 বছরে শেষ হয় না। তো সারা জীবনের অর্জিত ভাগবতের যে প্রসাদ পেয়েছি, আপনাদের মতো বহুদিন পরে সাধু সঙ্গ যখন হয়েছে, একটু বলার বাসনা, আপনারা চিত্ত নিবেশ করে আস্বাদন করুন। দেখুন আমাদের ভাগবতের মধ্যে, আমাদের গ্রন্থের মধ্যে কি সুন্দর জিনিস আছে এবং কি সুন্দর তত্ত্ব তারা প্রকাশ করেছেন। এখন এইটা হচ্ছে বিজাতীয় ভালোবাসা। এই চাকরের জমিদার হবে বিজাতীয় ভালোবাসা, তাহলে ভগবান শ্রীগোবিন্দ, তাহলে ইনি হচ্ছেন বিষয়, আশ্রয় হচ্ছে কে? শ্রীমতী রাধারানী। বাড়ির জমিদার মানে জমিদার হচ্ছে কে? বিষয়। আর আশ্রয় কে? চাকর। তাহলে বিষয় আশ্রয় হতে যাবে না, কিন্তু আশ্রয় বিষয় হতে চাইবে। বোঝা গেল? গ্রন্থের মধ্যে আশ্রয় আর বিষয় দেখলে আর পড়লে মাথা ঘুরে যাবে, কিচ্ছু বোঝা যাবে না। কিন্তু জাস্ট সহজভাবে এইটা বুঝুন, তাহলে শ্রীগোবিন্দ হচ্ছে বিষয়, রাধারানী হচ্ছে আশ্রয়। তাহলে রাধারানী বিষয় হতে চাইবে, কিন্তু বিষয় আশ্রয় হতে চাইছে ভাগবতের। কি উলোটা গতি ভাগবতের, কি উলোটা গতি! অর্থাৎ ভগবান হবেন ভক্ত। ভক্ত হবে ভগবান, আর ভগবান হবেন ভক্ত। এটা কি করে হয়? আরে ভিখারি হওয়ার বাসনা তো কেউ করে না, তো তোমার ভিখারি হওয়ার এত আশা আসলো কি করে? হরে কৃষ্ণ, তার একটা পথ কি গাইব? আমি বাংলার ছেলে, বাংলার পদা বলি গাইব না, মানে আপনারা যাই বলেন পদ আমি গাইব, তার মাঝে মাঝে যত ভাগবত কথা আর যাই বলি পদ আমি একটা করে করে গাইব। রাধারানী বলছেন, এটা হচ্ছে দ্বিতীয় কথা বলতে গিয়ে এখানে বলছি, রাধারানী বলছেন, মৃত্যু সময় যে যে কামনা করে মরে, মৃত্যুর পরে তার সেই আশা পূরণ হয়। কি বাবা এইটা না, মৃত্যু সময় দেখবেন আমাদের বলে সারা জীবন তো কিচ্ছু করলো না, অন্তত একটু কৃষ্ণ নাম দে। তার রাধারানী বলছে, আমি তো সুসাইড করব, আত্মহত্যা করব। কি সুন্দর বৈষ্ণবদের পদ! রাধারানী আত্মহত্যা করবে, সুসাইড করবে। তা বৈষ্ণব কবি পদ লিখতে লিখতে বলছে, রাধে প্রেমময়ী তুমি আত্মহত্যা করবে কেন? বলে, হ্যাঁ আত্মহত্যা করবো একজনের জন্য, আর মৃত্যুর পরে যদি সেই সুসাইড করার কারণ সেইটা যদি প্রতিফলন হয় আমার জীবনে আসে, তাহলে সেটাই বড় প্রাপ্তি। কিসের জন্য তুমি সুসাইড করবে বলো? তার রাধারানী তখন কাঁদছে আর বলছে, বৈষ্ণব কবি লিখছে, শোনো বদর শোনো মোরে অভিলাষ, আমি আমি কামনা করি সাগরে মরিব, সাধিব মনের কোথায় মরবো? না জলে আত্মহত্যা করব, জলে ঝাঁপ দিয়ে মরব। কামনা করিয়া সাগরে মরিব, সাধিব মনের সাদা। কি মনের সাদা? না মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা। এর পরের জন্ম যখন মৃত্যুর পরে বিধি আমার দেবে, তখন বিধিকে বলবো, বিধি তুমি আর যাই দাও, আর রাধা জন্ম যেন না মানে করে দিও না। বৈষ্ণব কবি বলছে, তুমি রাধা হবে না কেন? বলে, না রাধা হলে রাধার জীবনে দুঃখ অনেক কৃষ্ণ প্রাপ্তির, আর মরে আমি কি হব? আমি এর পরের জন্মে কৃষ্ণ হব, আর বিধির কাছে বলবো আমি যার জন্য পাগলিনী
আমি যার জন্য সারা জীবন ধরে এত কাঁদলাম, ওগো বিধি তুমি মৃত্যুর পরে তাকে রাধা করে দিও। মরিয়া হইব শ্রী নন্দের নন্দনে তোমারে করিব রাধা। আগা পিড়িতি করিয়া ছাড়িয়া যাইব, রহিব কদম তলে। ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাব, যখন যাইবে জলে। ত্রিভঙ্গ হইয়া মুরলি বাজাব, চিকন কালা হয়ে বাঁশি বাজাব, চিকন কালা হয়ে বাঁশি বাজাব। তুমি যখন যমুনায় যাবে, ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজাব। তুমি যখন সেদিন বুঝবে প্রেমের জ্বালা, তোমার সঙ্গে তো আমার ভালোবাসা হয়েছে, এই জন্মে তুমি আমার সঙ্গে ভালোবাসা করেছো। কিন্তু প্রাণনাথ, ভালোবাসার যে চরম পরিণতি, এত কষ্ট, এত দুঃখ, এত ব্যথা, এটা আমি তোমাকে কোনোদিন বোঝাতে পারিনি, বলতে পারিনি। কারণ পৃথিবীতে সব কিছু বলা যায়, রাধারানীর মতো ভালোবাসা, যিনি কৃষ্ণকে ভালোবেসেছিলেন সে ভালোবাসা, এমন কোনো ভাষা নেই যার দ্বারা বোঝানো যায় কেমন ভালোবাসা রাধারানী বেসেছে, এটা অনুভব। তা সেদিন এ জন্মের মতো আমি, সে জন্মে তো কৃষ্ণ হব সে, আর তুমি তো রাধা হবে, তা সেদিনও আমি এ জন্মের মতো তোমার সঙ্গে ভালোবাসা করব। ভালোবাসার পরে, ভালোবাসার মানুষকে দূরে সরিয়ে দিয়ে যখন চলে যাওয়া যায়, তার মনে যে কত কষ্ট কত ব্যথা, সেটা তুমি কোনোদিন অনুভব করবে না। তা আমিও সেদিন তোমাকে এ জন্মে যেমন ওই মুরলির তলায় বসে তুমি বাঁশি বাজাও, খুব আনন্দ লাগে তোমার, যে বংশীর ধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমি পাগলিনী হয়ে যাই। খুব সুন্দর একটা লীলা নির্বাচন হয়েছে, আগামী দিন মধ্যাহ্ন সময় আমি যখন গাইব কৃষ্ণকালী, আরো করে এই বাঁশির কি করত রাধারানীর, ভালোভাবে ভাগবতের সাধন গুলো সুন্দর করে করে দেখব। কৃষ্ণকালী গান কাল হবে, তো শোনো, বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে রাধার মনের যে কি জ্বালা সেটা তুমি কোনোদিন বোঝনি। তা আমি যদি ব্রজে কোনোদিন কৃষ্ণ হয়ে আসতে পারি, আর অমন করে যদি মুরলির টান আমি করতে পারি, তাহলে মুরলির টানের কত জ্বালা, তুমি তো রাধারানী হবে সেদিন তুমি বুঝবে। কখন না, এ জন্মে তো আমি গোয়ালিনি, আমি গাগরি ভরণে যাই যমুনায়, তা সে জন্মে তুমি যখন ওই গাগরি ভরণে যাবে তখন আমিও বাঁশি বাজাবো, কতটা জ্বালা তুমি সেদিন বুঝবা, কৃষ্ণ ভজনের কি জ্বালা। আগা মুরলি মুরলি শুনিয়া মোহিত হইবা, সহজ ফুলের মালা। আবার চন্ডিকা সবাই বুঝি মেশে কবির পদ। আবার আমরা
সেই জায়গাটা ফিরে যাচ্ছি, কোথায় চৈতন্য চরিতামৃতের শ্লোকে লাস্ট দুটো লাইন বাকি আছে চৈতন্য মানে আমাদের গৌরচন্দ্রিকার, নিশ্চয়ই যাব। তাহলে কৈশন তোয়া প্রেম কৈশন মাধুরীমা, এই মাধুরীমা কথা বলতে গিয়ে আমরা এখানে এসেছিলাম। কৈশন সুখে তু হেন ভোর, লাস্ট কথা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কলম বাবা সাধারণ নয়, ভালোবাসার দেখবেন নদীর জল মানে নদীর তো দুটো পার থাকে, সমুদ্রের পার থাকে না, নদীর পার থাকে, কোনো কারণে যদি নদীর ওই বাঁধ ভেঙে যায় ওই জল পাগলের মতো হয়ে উন্মুক্ত শস্য ক্ষেত্রকে প্লাবিত করে, রাধারানী বলছে। তা হে প্রাণনাথ, শ্রী গোবিন্দ বলছে পাগল নদী যেমন শস্য ক্ষেত্রকে প্লাবিত করে, তদানুরূপ আমি দেখেছি রাধে এই পৃথিবীর প্রত্যেকটি জীবের মতো তোমার জীবনে আছে সংসার, তোমার শাশুড়ি আছে, তোমার ননদি আছে, তোমার সংসার আছে, কিন্তু সবার জ্বালা আছে, তোমার মনে কষ্ট আছে, অনেক ব্যথা, সব কিছুকে উপেক্ষা করে পাগলিনীর মতো হয়ে ছুটে আসো গভীর কাননে। প্রিয়া গো, তোমার প্রেমের পুষ্পাঞ্জলি দিতে আমার চরণে, সিক্ত করেছো আমার চরণ, ধন্য করেছো বৃন্দাবনে আমার এই কৃষ্ণ জন, এই জন্যই তো এই বৃন্দাবনে আমার আশা। ওই দেখো সত্যত্রেতাদা পরের শত শত মুনি ঋষি যোগী, তারা আহ্বান করে আমার সেই লীলাকে আস্বাদন করবার জন্য। প্রিয়া, এই জন্য তো প্রেমময় বৃন্দাবন, এই বৃন্দাবনের আমি কৃষ্ণ। বেশ বাবা বেশ, আমি আমি কৃষ্ণ, কৃষ্ণ পার জন্য সবাই চোখের জল ফেলে, কিন্তু আমার মতো কৃষ্ণের চোখের জল কেউ বোঝে না। ভগবানের লোভ হলো, ভগবানের বাসনা হলো, আবার লভিব জনম, এ আমার শেষ জন্ম নয়। কৈছন তোয়া প্রেম কৈছন মাধুরীমা কৈছন সুখে তু হেন ভোর, যদি সুখ না থাকবে, যদি আনন্দ না থাকবে, ভক্ত কিসের জন্য ভগবানকে ভালোবাসে? এই ভক্তের ভালোবাসার মধ্যে ভগবানের যে আনন্দ, এইটাই এই জন্মে আমার অনুভব করা হলো না প্রিয়া। তাই আবার লভিব জন্ম, আবার আমি আসব ধরাধামে। কিভাবে? তুয়া ভাব কান্তি করি, তুয়া প্রেম গুরু করি, যেদিন নদিয়াতে হব উদয় সেদিন মনের আশা মিটাইব।
সময় আমাকে নির্বাচন করে দেওয়া হয়েছে একটা মানে বিষয় তো থাকবে নির্দিষ্ট সময়ের একটা বিষয় আছে তা আমাদের বিষয়টা হচ্ছে অন্ন ভিক্ষা তা আপনারা সবাই অনুমতি করুন এখানে আর আমরা বেশিক্ষণ থাকব না গৌর লীলার আস্বাদন তো শেষ হয় না তা শুধু যদি গৌর কথা এতক্ষণ আস্বাদন করে তাহলে বৃন্দাবন লীলা আস্বাদন করব কখন আপনারা সবাই একটু অনুমতি করুন আমরা একটু বৃন্দাবন লীলা আস্বাদন করি রাধে রাধে বাহ সুন্দর সুন্দর হরে কৃষ্ণ আহা খাইতে খাইতে জাহান বড় ভালো লাগে বৈষ্ণব কবি বলছে কত সত্য ত্রেতার গেছে কত দাপর গেছে ভালো করে তো খেতে পারুনি রাজার ছেলে এসেছ তোমার খাবার সান মিটিনি রাজার ছেলে ত্রেতা যুগে রাজার ছেলে হয়েছ দাপরে রাজার ছেলে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছ তা তোমার কি খাবার সান মিটিনি বৈষ্ণব কবি যখন বলছেন আমাদের বৈষ্ণব আচার্যরা বলছে হে বৈষ্ণব প্রবর তুমি বলেছ সে হয়তো সোনার চামচ মুখে দিয়ে রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু দেখেছ ত্রেতা যুগে জন্মের পরে কৈশোরের সোয়ার সঙ্গে সঙ্গে তাকে হতে হয়েছিল বনচারী বনে যেতে হয়েছিল বনবাসী কিন্তু এ তো অতৃপ্ত বাসনা এই বাসনা তো তার পূর্ণ হয়নি তাই অতৃপ্ত বাসনাকে পূরণ করবার জন্য আজ গৌর হরি হয়ে এসেছে রাধে রাধে সত্য ত্রেতা দাপর গেছে অতৃপ্ত বাসনা তাড়াতাড়ি কি মেটাবে আমরা বলছি বৃন্দাবন লীলায় যাব কিন্তু অতৃপ্ত বাসনা তাড়াতাড়ি কি মেটে খা ভালো করে করে খা কত ভালো দিয়েছে যশোমতী মা দিয়েছে কৌশল্যা মা দিয়েছে কত ভালো এ যুগে একটা মা হয় তোর ভালো লাগছে না মানে যশোমতী মার রান্না হয়তো তোর ভালো লাগেনি তা সেজন্য আমি তো চারটে মা ছিল কৌশল্যা কই কই সুমিত্রা আবার এদিকে যশোমতী না পরে আবার দৈবকী তাহলে মার সংখ্যা কি কম ছিল নাকি পাঁচখানা বলে না সোনার চামচ মুখে দিয়ে রাজার ছেলে হয়ে খাওয়া যে আনন্দ আর ভিক্ষার যে কি আনন্দ সেটা বলা যায় না প্রতিদিন বাড়িতে সরু চালের অন্ন রন্ধন করে গিরিধারীকে দিয়ে প্রসাদ পান আর আমার এই বাবুরা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে মাধুকরি করে এনে হরি সবাই আপনাদের সেবা দিচ্ছে বলুন সবাই একসঙ্গে এই সেবাটা কত ভালো লাগছে আর ঘরে পরিবারের চারজন একসঙ্গে সেবাটা কত ভালো লাগে তাই এই সেবার আনন্দ কি ঘরে হয় দুতলার উপরে এসি ঘরে কি এই আনন্দ হয় যদি আনন্দ হয় এটা বাড়ির কাজ ফেলে রেখে এত ভক্ত এখানে সমাগম হয়েছেন কিসের জন্য যান সব বাড়ি চলে যান বাড়ি গিয়ে ভালো ভালো নিতাই গৌর হরি বল সেবা পান এখানে সেবা পেতে হবে না হরে কৃষ্ণ যায় নিমন্ত্রণ করে একটু অন্যরকম কথা বললে কি অপমান করেছে তোমার এখানে খাবো না কত কিছু আর এখানে বলা হচ্ছে আপনারা সবাই বাড়ি চলে যান সবাই করো জোর করে বলছে পার্থক্য দেখেছেন এইটাই হরে কৃষ্ণ এখানে যেতে বললে বেশি কথা বললেও আপনারা যান না আপনারা ভীষণ বাজে খাইতে খাইতে যা বড় ভালো লাগে নিতাই গৌর মুখে দেয় অনুরাগে আহা ভোজন সমাধি সবে ভজন সমাধি সবে ভজন সমাধি সবে কইল আচমান মোহন পদের জোড়ালো মোহন পদের জোড়ালো মনের আশা জোড়াইয়ে গেল
গেলো মনের আশা জুড়াইয়ে গেলো কত কথা কেড়ে বলে মনের আশা জুড়াইয়ে গেলো কত কথা কেড়ে বলে মনের আশা জুড়াইয়ে গেলো তোমার লীলা দর্শন করে মনের আশা জুড়াইয়ে গেলো বিভিন্ন পদ পদাবলী বিভিন্ন ভাগবতীয় কথা কিন্তু এর কোনটা লাইনকে আমরা হারিয়ে ফেলেছি। নীলাচল মাঝে গোড়া উদ্যান ভিতর সক্রসে বিমল হয়ে সঙ্গে সহচর হরি বলে নাচে গোড়া সেভাবে বিভোর মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর কীর্তন পরিশ্রমে গোড়া শ্রমযুত হইয়া বৈঠল তরুর তলে সঙ্গী সবলইয়া হেনকালে ভজন লীলা গোড়ার পড়ি গেল মনে সজল নয়ন চায়ে অবিরাম পানে বুঝিয়া ভাবের গতি অবিরাম দায় নানা উপহার আনি সম্মুখে যোগায় খাইতে খাইতে যা বড় ভালো লাগে নিতাই গৌর মুখে দেয় সেই অনুরাগে ভোজন সমাধি সবে কইল আচমন এ রাধা মোহনের জুড়ালো জীবন কি বাবা ফাঁকি দেওয়া হলো না তো রে আমি জানি আগে এসে বলেছি এই জায়গার মাটিটা অন্যরকম এখানে অনেক কীর্তনীয় বসে আছে কিন্তু সামনে এখানে হ্যাঁ আমার দাদা বলছে অনেক কীর্তনীয় গেছিনি তাহলে ফাঁকি দিতে হবে অন্য জায়গায় দিতে হবে বাড়ির কাছে ফাঁকি দেওয়া যায় না নিতাই ওর হরি বলার কাজ বোঝে সে মালিকের কাছে কাজ করতে গেলে ফাঁকি দেবো কোথায় মালিক তো বোঝে বাবা তাই এখানে অনেক মালিক আছে আমার সতীর্থ একসঙ্গে অনেকেই একসঙ্গে বিভিন্ন জায়গায় কীর্তন করেছি আজ না হয় বাবা পড়লা পড়লে দিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে এসেছি বাবা কিন্তু একসঙ্গে তো গান করেছি তারা তো জানে আঙুল টিপে টিপে তো বসে আছে ফাঁকি দিলে যাইনি তাই প্রভুজি আপনি গিজলেন ওই লাইনটা বাদ দিয়েছেন অবিরামদের অনেক মহা অপরাধী হয়ে যাবো আর তার চেয়ে বড় কষ্টের বিষয় হলো আমি বলছিলাম না আমার শ্রদ্ধেয় গুরুদেব মানে যিনি আমাকে ভাগবত কথা শিখিয়ে ২৫ বছর সঙ্গে রেখেছিলেন শ্রদ্ধেয় মধুসূদন সরকার মহাশয় আমাদের অভিরাম মানে দাদার সতীর্থ তাহলে এরা একসঙ্গেই কীর্তন করতেন খুব পরিচিত তো দেখা হলে বাইরে গেলেই তো সঙ্গে সঙ্গে বলবে পরিমল কি হলো অন্নভিক্ষার গৌরচন্দ্রিকার পদের একটা লাইন হলো না কেন কে দেবে কইপে হচ্ছে বাবা সময় থাকতে থাকতে নিতাই গৌর হরিবল বলে যাই অবিরাম দ্বারা অনেক ছাত্র আছে এখানে আর আর দাদা তো বহু ছাত্র আছে আমাকে কালকের বলেছে বহু ছেলেমেয়েরা শিখছে তাহলে তারা তো বাবা আমাদের এখন হয়তো ৫১-৫২ বছর বয়স হয়তো অনেক পদের অনেক লাইন ভুলে যাবে কিন্তু তাদের লাইনগুলো তো ঠিক আছে বাবা শেষে মার খাবো না তো আচ্ছা ঠিক আছে তাহলে এবার আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করি ঠিক আছে কথা কথা তোমার কেটে কেটে তা
তাকে তাকে তেটে কথা তোমরা তেটে কথা তেটে কথা গতি গিনি তিনি 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 তিন তো তিনে তাকে টা দিন দা কেতনে তে কেতনে দেখে তাকে নে তাকে টা দাগিন্ত্রিকড়া দা দাগিন্ত্রিকড়া দা দাগিন্ত্রিকড়া ধোকেটা দেইয়াকেটা দা দেইয়াকেটা তিনি তাকেটা দেইয়াকেটা দা তেইয়াকেটা তিনিকেটা তিনিকেটা তিনি দেরেকেটা গিনে তিনি দাদা জেনেটাকেটা দেরেকেটা ঝেরে দেরেকেটা দাগিতে দেরেকেটা দাদা তেনেটাকেটা তেরেকেটা তেবে দেরেকেটা দাগিতে দেরেকেটা তিন তাকে তেরে দেরেকে লাগি না ঢাকটা দেখতে নেকটা উনি দাই আকেটা দিদুন দাকটা গিনা কেনে তিনি ঢাকটা দেখতে নেকটা উনি দাই আকেটা দিদুন দাকটা গিনা কেনে তিনি ঢাকটা দেখতে নেকটা উনি দাই আকেটা দিদুন দাকটা গিনা কেনে তিনি ঢাকটা দেখতে নেকটা উনি দাই আকেটা দিদুন দাকটা গিনা কেনে তিনি ঢাকটা দাদা ধরে কেটে দাদা ধরে কেটে গুরু ধরে কেটে দাদা ধরে কেটে বিছন কেটে বিছন কেটে কান্ত দাদা কেটে কেটে দাদা কেটে তিন 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 কান্ত দাদা কেটে আও কান্ত দাদা কেটে আও কান্ত বৃন্দাবন লীলা কীর্তনের সৃষ্টিকাল থেকে এই লীলা আমরা আস্বাদন করেছি এখন করছি মানব সভ্যতা যতদিন থাকবে এই লীলা আস্বাদন করবে হরি কৃষ্ণ
কৃষ্ণ, এতক্ষণে আমাদের আস্বাদনটা ছিল গৌরচন্দ্রিকায়। মহাপ্রভু ভক্তদের নিয়ে মধ্যাহ্নের সময় কিভাবে সেবা দিচ্ছেন আমরা একটু আস্বাদন করলাম। এবার একটু আস্বাদন করব বৃন্দাবন লীলায়। টোটাল একটা জিনিস, মানে একটা প্রত্যেকটা জিনিসের তো একটা বিষয় থাকে, তো এই অন্নভিক্ষা লীলাটি, ভাগবতের এই বিশেষ লীলাটি দেখানোর একটা পটভূমিকা আছে। এটা কি কারণে এটাকে দেখানো হলো ভক্তদের কাছে, এর দ্বারা আমরা কি শিক্ষা পাই? না দেখুন, যদি কোনো ভক্তের জীবনে অহংকার আসে, যদি কারো জীবনে কোনো গর্ব আসে, আমি এত ভজন করেছি, আমি এত মালা করেছি, আমি অত বড় গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, আমার বাড়ি অত বড় মন্দির আছে, দয়া করে একবারও মন্দিরে প্রণাম করতে যাই না, ঠাকুরের রান্না করা সেবাও আমি দিই না অন্য, অথচ কত বড় বড় আমাদের অহংকার, যত তীর্থ আছে সব জায়গায় ঘুরেছি, কত অহংকার আমাদের। ঠাকুরের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িতে প্রতি বছর অনুষ্ঠান করি। পৃথিবীতে ভক্তির পথে যারা আসবে, ভজন পথে যারা আসবে, যদি কারো জীবনে অহংকার থাকে, গর্ব থাকে, ভাগবত বললেন তার দ্বারা অন্য কিছু হবে, একটা জিনিস হবে না, ভাগবত পথের পথিক অন্তত সে হতে পারবে না। ভগবানকে পাওয়ার উপযুক্ত পথ হলো ভক্তি, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভক্তের সম্পদ হচ্ছে ভক্তি, আর ভগবানের সম্পদ হচ্ছে কৃপা। ভক্ত ভক্তি প্রভাবে ঊর্ধ্বগামী হয়, আর ভগবান ভক্তের ভক্তিকে ভালোবেসে তাকে সম্প্রদান করবার জন্য তিনি অবতরণ করেন, উপর থেকে নিচে নামেন, এইটা হচ্ছে কৃপা। তাহলে অহংকারের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভক্তির দ্বারা যে ভগবানকে পাওয়া যায়, এই জিনিসটাকে বোঝাতে গিয়েই আজকের এই নাটক যাত্রা। কি যাত্রা পালা আজকের যাত্রা পালা? কি অন্ন ভিক্ষা? এটা যাত্রা পালা বলা হচ্ছে কেন? এটা যাত্রা পালা বলি মানে কিছু কিছু জায়গায় ভাগবত অধ্যয়ন করতে করতে এগুলো আমার সংলাপ বলে, এটা আবার কি বললেন বাবু, যাত্রা তো আলাদা, তাহলে আপনি যাত্রা বলছেন কেন? আমি যাত্রা এই জন্য বলছি, একটু ভালো করে রোমন্থন করুন, এটা আমার দীর্ঘদিনের ভাগবত আস্বাদনের প্রাপ্তি, তাই আপনাদের বলছি, ভুল হতেও পারে। একজন লেখক, একজন নাট্যকার, তিনি একটা নাটক লিখেছেন, মনে করুন 3 ঘন্টা কি 2.5 ঘন্টা কি 4 ঘন্টা, সেই বইয়ের সংলাপ, মানে তাতে অভিনয় করেছেন কলা কুশলী মনে করুন 10 জন কি 12 জন। এখন সম্পর্কে হচ্ছে, এ আমার ছেলে, বাহ্যিক জগতে সবাই জানে আমার ছেলে। এবার যাত্রায় যখন অভিনয় করছি তখন কিন্তু এ আমার ছোট ভাই হচ্ছে। নাট্যকার বই লিখেছে, যে সংলাপগুলো লিখেছে ও মুখস্থ করেছে, আমিও মুখস্থ করেছি, মঞ্চে খোলা মঞ্চে অভিনয় হচ্ছে, ও আমাকে দাদা দাদা বলে ডাকছে, আমি ওকে ভাই ভাই বলে কত অভিনয় করলাম, 3 ঘন্টা ধরে হাসি কান্না আনন্দের কত যাত্রার অভিনয় হলো, মিউজিক বাজলো, কত অভিনয় হলো, রাত 10টা বাজলো, নাটক শেষ হয়ে গেল, যখন এই মঞ্চের বাইরে গেলাম তখন যে আমার ভাই হয়েছিল তাকে আমি বললাম, বাবা কখন শোনা বাড়ি যাবি না, তোর মা আমাদের জন্য অপেক্ষা করছে, রাত 10টা হয়ে গেছে, চল চল। সবাই দেখলো এ আমার ভাই, আর মঞ্চের বাইরে আমার ছেলে হয়ে আমার হাত ধরে যাচ্ছে আমার ঘরে, বাবা আজকের বাজারে ভালো খাবার উঠেছে, দাও না 10 টাকা দাও না, ওটা খেতে নেই, ভাজাটা বাইরের ভাজা একদম খেতে নেই, খাবি না, না না তুমি দাও তো। এটাই হলো নাটক, এটাই যাত্রা। তা নাটক আর যাত্রা যাই বলুন, এটা আমি বলছি কেন অন্নভিক্ষাটা, এই চরিত্রের যে সংলাপ যারা আলোচনা করেছে পদ্মাবলীর মধ্য দিয়ে, যে চরিত্রগুলো আমরা দেখব, এই চরিত্রগুলো কিন্তু আপনারা একটাই জিনিস অনুভব করবেন, এই চরিত্রের মধ্যে কিন্তু অন্য কেউ নেই,
সব কিন্তু কৃষ্ণ। এই বৃন্দাবনটাও কৃষ্ণ, বৃন্দাবনের তরুলতা গুল্মও কৃষ্ণ, সখারাও কৃষ্ণ, আজকের ব্রাহ্মণগণও কৃষ্ণ, ব্রাহ্মণগণের পত্নীগণও কৃষ্ণ, এদের কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের এখানে কোনো কিচ্ছু নেই। তবে এগুলো কেন না, টিকিট কেটে ঢুকেছেন তো, 3 ঘন্টা তো নাটক হবে, হয়তো এই নাটকের নাম এমন নাট্যকার দিয়েছে, তাই 3 ঘন্টার সময়কে পাস করার জন্য আমরা কলাকৌশলী আপনাদের সামনে সেই যাত্রাটা করব। কিন্তু এর ভিতরের বিষয়টা উল্টে যখন দেবেন, ভাগবত বলছে এরা সব কৃষ্ণ, কৃষ্ণের সঙ্গে কৃষ্ণের, তাহলে যাত্রাটা কেমন জমেছে একটু দেখা যাক কি বাবা। যাত্রা তাহলে হোক, তাহলে মিউজিক বাজুক, কনসার্ট হোক, এবার প্রথমে একটু ড্যান্স হবে মাঝে মাঝে। আবার এই যাত্রাকে ভালো করার সময় দেখবেন অনেক বিবেক আসে, এত বড় দাড়ি নিয়ে কত ভালো ভালো বিবেক কত গান করছে। এই জন্য মাঝে মাঝে আমরা আবার কি করি, কীর্তনটা হচ্ছে রসিক ভাগবত তত্ত্ব, তো এখানে ভক্ত ভগবানের বিরহের কথা, তাই এইটা আবার, এটা তো নাটক, নাট্যমঞ্চ, যাত্রার মঞ্চ, এখানে আবার আমরা দেখবেন রঙিন ড্রেস পরে এসেছি, আবার কত নাচি ড্যান্স করি কত কি করি। হায় রে, তাহলে এটা তো মঞ্চ, তাহলে আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। বিষয়টা সকালবেলা আমার শ্রদ্ধেয় দাদা আপনাদের সবাইকে আস্বাদন করিয়ে গেছেন গোচারণ লীলা, শ্রীদাম সুদাম দাম বসুদামকে নিয়ে শ্রী গোবিন্দ বৃন্দাবনে লীলা করছেন। কিন্তু এই টোটাল লীলাটা যেখানে হয়েছিল, যে স্থানটায় এই লীলা হয়েছিল, সেই বনটার নাম কি ওটা আপনারা সবাই জানেন, কারণ এদেশে সব জায়গায় অন্নভিক্ষা হয়, ওটা আমার আর বলার দরকার নেই। কোন বনে এই অন্নভিক্ষা হয়েছিল, কোন বনে, কোন বনে বলে জানি তা বলবো না, টাকার জন্য তুমি এসছো গান করতে, বলাই তুমি বলো, আমরা বলবো কেন, ঠিক তো। যে বনটায় অন্নভিক্ষা হয়েছিল, ভাগবতে পরিষ্কার করে বলা হচ্ছে সেই বনটার নাম হচ্ছে কাম্যবন। এই বনটায় এই লীলা হয়েছিল, ঠিক আছে, হেরে যাবেন কিন্তু, বাড়িতে গিয়ে দাদু দিদিমা জিজ্ঞাসা করবে এত কষ্ট করে গান শুনলে, অন্নভিক্ষা শুনলে, কোন বনে হয়েছিল, খুব ভালো হয়েছে, খুব ভালো, কোন বনে হলো, খুব ভালো করেছে। এখন যারা একটু চতুর দাদু দিদা, হ্যাঁ বৃন্দাবনে হয়েছিল, এখন দাদু দিদিমা এখন খুব চালাক দেখবেন, এখন ছেলে মেয়েরা বৃন্দাবনে তো সব লীলা হয়েছিল, তা বৃন্দাবনের কোন বনে হয়েছিল ভালোভাবে না শুনলে গাই গৌর হরিবল, দাদু দিদিমার কাছে বখনই শুনতে হবে, তাহলে যে বনে হয়েছিল সেই বনটার নাম হচ্ছে কাম্যবন। এবার আকাশে নন্দের নন্দ চরণ, এটা এখান থেকে যেদিন থেকে কীর্তন শুরু হয়েছিল সবাই শুনেছেন, আজকের শুনছেন, আর যতদিন থাকবে মানুষ ততদিন শুনবে, তাহলে এর মধ্যে আর কি আছে।
এর মধ্যে কি আছে ভালো তো সিনন্দের নন্দ আচ্ছা একটা কথা আপনারা আপনাকে বলুন তো বৈষ্ণব কবি যখন এই পদটা লিখছেন প্রথমে এই কথাটা বললেন কেন গোবিন্দের এত নাম তার মধ্যে শ্রীনন্দের নন্দনটি বললেন কেন বলুন এর কি ব্যাখ্যা হতে পারে বলে কেন ভগবানের একটা নাম সেটাও পদে বলে দিয়েছে ও তো আমরা শুনি সাধারণ ব্যাপার শুধু এই কথাটাই যদি আপনারা আস্বাদন করেন তাহলে অন্ন ভিক্ষা হবে না মানে কয়েকটা দিন চলে যাবে কিন্তু লীলা তো একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে লীলা দশ ঘন্টায় হয় সেটা দশ মিনিটেও হয় দেখুন তো আপনাদের চিত্তে একটু আস্বাদন করুন তো কীর্তের মানে কৃষ্ণের অসংখ্য নাম কিন্তু বৈষ্ণব কবি আজকের প্রথম যে পদ লিখলেন প্রথম যে কথাটা অর্টটা ব্যবহার করলেন সেই অর্ডে বলা হচ্ছে শ্রীনন্দের নন্দন করি গোচরণ ওই শ্রীনন্দের নন্দন ওই শুধু ওই কথাটাই একটু বলছি এর কীর্তনের তো সব জায়গায় রস এর যেখানে চাপবেন সেখান থেকে ঝরঝর ঝরঝর করে রস পড়বে কীর্তন আর গাইব কি এখন ওদিকে পদ গাইব না এদিকে ভাগবতের আস্বাদন করব তা শুধু একটু এইটাই আস্বাদন করুন দেখুন আমি এখান থেকে অনেকদিন আগে আমি আমার এই শ্রদ্ধেয় দাদাদের বলছিলাম আমার মামা আপনাদের স্কুলের হেডমাস্টারমশাই ছিলেন মাননীয় রণজিৎ মণ্ডল তো ওনার সঙ্গে আমি এসেছিলাম তখন আমি কলেজের ছাত্র একদম অনেক মানে অনেক অনেক দিন আগে তা প্রায় কুড়ি বছর আগে এখন সেখানে আমার অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল কিন্তু অনেক দিনের তাদের সেই মুখগুলো সব হারিয়ে গেছে যেমন আমি বিশেষ করে বলছি কিন্তু আমি চিনতে পারবো না মানে এই স্কুলের সম্ভবত বাংলা মাস্টারমশাই আমি কথা প্রসঙ্গে শুনেছিলাম তার বাড়িতে মামাবাবু একটা বিশেষ অনুষ্ঠান চলছিল সেখানে ছিল তো আমি সোনারপুর থেকে এসে ডাইরেক্ট ওখানে গেছি অনেকক্ষণ কথাটা তো বললাম সেখানে সেবার ব্যবস্থা ছিল সেবা টেবা পেয়ে আবার আমি সোনারপুর ফিরে গেছিলাম কিন্তু সেখানে আমি মানে তাকে এখন চিনতে পারবো না সে বাড়িটাও আমি এখন চিনতে পারবো না স্কুলটাও আমি এখন চিনতে মানে সব কিছু যেন হারিয়ে গেছে অনেকদিন না আসার ফলে ঠিক তদানুরূপ মনে করুন এই গ্রামের একজন ব্যক্তি যিনি বিশেষ কোনো কারণে এই গ্রাম থেকে অন্য কোথাও চলে গেছেন তার বয়স এখন মনে করুন সত্তর কি আশি হয়েছে এখন বহুদিন পরে এই গ্রামে আপনি ফিরে এসেছেন তা দেখছেন অনেক ছোট ছোট ছেলে মেয়েরা খেলা করছে তা যদি তাদের কাছে জিজ্ঞাসা করেন আচ্ছা দাদু ভাই তোমার নাম কি তা সে বাচ্চা ছেলেটা হয়তো বলল আমার নাম নদিয়া বিনোদ বাচ্চাটা হয়তো বলল নদিয়া বিনোদ তা যে দাদু প্রবাসী অনেকটা দূরে থাকে সে তো নতুন এখানে এসছে তা যদি সে বলে নদিয়া বিনোদ আমি এই গ্রামে সে দাদু কিন্তু চিনতে পারবে না কারণ নদিয়া বিনোদ বলে তো এখানে কেউ ছিল না কিন্তু সে দাদু কি বলবে ওই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞাসা করবে দাদু ভাই তুমি তো বলছো তোমার নাম নদিয়া বিনোদ কিন্তু তোমার ঠাকুর দাদার নাম কি বলো তো তোমার বাবার নাম কি এখন বাবার নাম হয়তো বলবে আমার বাবার নাম যেমন আমার ছেলের নাম নদিয়া বিনোদ আমি হয়তো বলতে পারি আমার নাম পরিমল গায়েন আমার ঠাকুরদাদা মানে ওর ঠাকুরদাদার নাম হয়তো বলবে সূর্যকান্ত গায়েন তাহলে যখন জিজ্ঞাসা করবে দাদু ভাই তোমার বাবার নাম কি বলবে পরিমল গায়েন ও তোমার ঠাকুরদাদা আরে তোমার ঠাকুরদাদা তো আমার বন্ধু ছিল একসঙ্গে কত খেলা খেলেছি কত তাহলে সাক্ষাৎ ওই ছেলেটা যে দাদু ভাই খেলা করছে আট বছর সাত বছরের ছেলেটা সে তার নাম বললো যে আমার নাম নদিয়া বিনোদ সে কিন্তু চিনতে পারলো না কিন্তু যখনই সেই ছেলেটা বললো আমার বাবার নামেই আমার ঠাকুরদাদার এই নাম তখন কিন্তু এই বৃদ্ধ চিনতে পারলো যে একই জায়গায় আমাদের বাড়ি ছিল ওর মানে ছেলে তাহলে ছেলের আসল পরিচয় কিন্তু ছেলেকে জানা গেল না ছেলেকে কিভাবে চেনা গেল ছেলের বাবার নামে তা বৈষ্ণব কবি বলছে আজ আমি এই অন্ন ভিক্ষা লীলায় যে পথটি তোমাদের আস্বাদন করাতে যাইছি হে জগতের জীব তোমরা যে এই জগতে তো অনেক কিছু চিনেছ অনেক কিছু চিনেছ আসল জিনিস চেনাবার দিয়ে অন্য বাজে জিনিস চিনেছ আসল জিনিস থেকে তো সরে গেছো তা এই জিনিস যদি না চিনতে পারো আমি তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি কি পরিচয় করাবে না ওকে তোমরা চিনতে পারবে না ওর বাবার নাম বললে তোমরা চিনতে পারবে তাই আমার পদের প্রথম আমি ওর বাবার নামটা বলেই ওকে পরিচয় দিচ্ছি এ গোপাল সেই গোপাল
এ কৃষ্ণ সেই কৃষ্ণ, এ গোপাল অন্য কোনো গোপাল নয়, এ নন্দন অন্য কোনো নন্দন নয়। নন্দন মানে ছেলে, তাহলে এ ছেলে অন্য কোনো ছেলে নয়, এ ছেলে কার ছেলে? নন্দরাজার ছেলে। এবার চিনতে পেরেছ? বৃন্দাবনের রাজা নন্দ সেই নন্দরাজার ছেলে। তাই আমার পদের প্রথমেই গুরুবর্গের জয়ধ্বনি দিয়ে আজকের পদটা আমি সূচনা করলাম, তোমরা আস্বাদন করো। শ্রী নন্দের নন্দ শ্রীনন্দের নন্দন করি গোচারণ। আর একটা বৈষ্ণব কবি একটা ভুল লিখেছে, ওইটা কেটে দাও। এখন জিজ্ঞাসা করছে কোনটা, বলে শ্রীনন্দের নন্দন করি গোচারণ, ওই জায়গাটা গরু লিখে দাও। এবার ঠিক হয়েছে তো, তাহলে তাড়াতাড়ি পদে এগিয়ে যাচ্ছি। ও কথা বলার দরকার নেই তো, যেখানে আপনারা গোচারণ দেখবেন ওইটা কেটে গরু চরণের কথা লিখে দেবেন। সঙ্গে হল সঙ্গে হল ধর ভগবানের কি অপূর্ব লীলা! এই লীলার মধ্যে জগৎকে তিনি জানাবেন, হে জগৎ, এই পৃথিবীতে জীব আসে আবার চলে যায়, সংসার কাকে বলে? এই সংসারটা কি? সংসার কাকে বলে? সংসার কাকে বলে? এই বেটা সংসার কেন? আমাদের ছেলে মেয়ে ওই কি করে? এই বেটা এগুলো সব ওই বিয়ে পড়ে, এগুলো এই সে সব আসে। তা মাঝে মাঝে আমি জিজ্ঞাসা করি, তাই গৌর হরি বলো, বড় বড় শৈরী কল একটা একটা করে মুক্ত গোবর। সংসার এক্ষুনি তো বাইরে গিয়ে ফোন একেবারে, হ্যালো, বাসায় আমার আর থাকে না, আমি কাল এসেছি এখানে, আর আমার পরে বেটা আসবে, এসে দেখো কত কথা আমি মাঝে মাঝে শুনি বালিশ বুকে দিয়ে। ওরে আয় রে সে বাপা, কোথায় গেলি, ঠান্ডায় বাইরে যাস নে, কত কথা, কত সংসারের জন্য চিন্তা ভাবনা। একটা সবুজ মন, একটা ছেলে একটা মেয়ের মধ্যে বিভিন্ন কথা থাকতেই পারে, তা সংসার কাকে বলা হচ্ছে? না, আমি আমার স্ত্রী ছেলে মেয়ে বাবা মা, এটাই তো সংসার আমরা বুঝি, বলে হ্যাঁ এটাই তো সংসার। কোথায় এর ব্যাখ্যা আছে বোঝা যাবে, বলা যাবে এর ব্যাখ্যা কোথায় আছে বলা যাবে? রাধে রাধে, আপনাদের সবার চরণে একটা বিশেষ ভাগবতীয় মানে বিশেষ আমন্ত্রণ, আপনারা কেউ কষ্ট পাবেন না, মধ্যাহ্ন সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে, আর রাধারানীর কৃপায় বহু কষ্ট করে আমার এই বাবারা সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে আপনাদের সেবার ব্যবস্থা করেছেন। আমাদের এই মঞ্চের বাম পাশে সেবার ব্যবস্থা আছে, আপনারা অনুগ্রহপূর্বক কৃপা করে দয়া করে মধ্যাহ্ন সময় একটু প্রসাদ পেয়ে আবার হরিকথা সাধন করতে আসবেন, আর চিত্তনিবেশ করে ওখানে আস্তে আস্তে প্রসাদ পাবেন, আর এই হরিকথাও আবার কর্ণ দিয়ে আস্বাদন করবেন, আস্বাদন করুন। তো কেউ অভুক্ত থাকবেন না, সবার কাছে করজোড় করে কমিটির তরফ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, আপনারা দয়া করে আপনাদের প্রসাদ একটু গ্রহণ করুন। রাধে রাধে, আবার আমাদের আস্বাদন। হরে কৃষ্ণ, প্রসাদ পান। হরে কৃষ্ণ। ও, বিষয় হচ্ছে সংসার।
সংসার তো আমরা ভালোভাবে বুঝি, সংসারের কথাটা বাদ দিয়ে অন্য পদে চলে যাই। আমারে বাবা বুঝে বলে হ্যাঁ তা হোক, না একটুখানি বলি, এক মিনিট, সংসার মানে কি? সম্যক রূপে অনুসরণ করার নাম সংসার। সম্যক রূপে কি অনুসরণ করে? না জন্ম মৃত্যুকে অনুসরণ করে, মৃত্যু জন্মকে অনুসরণ করে, সংসার চিরন্তন সত্য, এটাই হলো সংসার। তাহলে এই সংসারে আমরা আসি, জীব গ্রহণ করে জন্মগ্রহণ করেছি, এখানে আমরা আসি, কিন্তু এখানে এসে এসে আমরা সবাইকে নিয়ে সংসার করছি। রাধে রাধে, জন্ম মৃত্যুর মধ্যে আমাদের টানাপড়েনের মধ্যে জীবনটা চলছে। এখানে আমাদের মধ্যে শ্রী গোবিন্দ এসেছিলেন লীলা নিকেতন, তিনি বৃন্দাবনে ধবলে শ্যামলী অলি পিয়লি নিয়ে সেখানে লীলা প্রকাশ করেছিলেন, তার তত্ত্ব আমরা ভাগবত আসরে সবাইকে পরিবেশন করি, করানো হয়, আস্বাদন করেন, করি। কিন্তু আজ গোবিন্দ জগৎকে শিক্ষা দিচ্ছেন, ভাগবত শিক্ষা দিচ্ছেন, তোমরা দেখো তোমাদের দেহের মধ্যে যে কাম ক্রোধ মদ মৎসর্য সমস্ত কিছু আছে, বাইরের জগতের মতো ভগবানের এই লীলাভূমিতে ধেনুবৎসগণের মধ্যে তোমাদের মধ্যেও আছে, এইগুলো সদাই চঞ্চল, একে সংযত করার নামই সংসার। এবং এইটাকে সংযত করেই তোমাকে এই জগৎ থেকে বিদায় নিতে হবে, আর বিদায়ের মুহূর্তে মনে করো না এটাই তোমার শেষ, আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে, এই যাওয়া আসাটা মিলেই হচ্ছে সংসার। হরে কৃষ্ণ। তাই আর কত গাইবো, একটা কথা বারবার গাইতে ভালো লাগে? আমার তো ভালো লাগছে না, আপনাদের ভালো লাগছে? আকাশ নন্দের নন্দনা গোপী গোচারণা মলি নয়ন সময় সখাদের সঙ্গে কানাই বসেছে, একে অপরের বদনকে দেখছে, চেনা বদন, তাহলে এত দেখার কি আছে? বৈষ্ণব কবি বলছে তুমি চেনো না ও কানাই, সবাই মধ্যাহ্ন সময়ে তরুমূলে বসেছ, তা কানাই তুমি শ্রীদামকে দেখছো, সুদামকে দেখছো, দাম্ব সুদামকে দেখছো, তা এ দেখা কি তোমার শেষ হবে না? ভগবানের কি লীলা কানাই, আজ গোচারণ ভূমিতে এসে তুমি কি দেখছো? তোমার কি এ দেখা শেষ হবে না? ভগবান বললেন আমি সত্য যুগে দেখেছি, আমি ত্রেতা যুগে দেখেছি, কত সত্য কত ত্রেতা কত দাপর গেছে, কিন্তু এমন সক্ষরসের খেলা আমার পৃথিবীতে করার সুযোগ কোনোদিন হয়নি, তাই তো আমি বৃন্দাবনে এসেছি। এমন দেখা কবু হয় নাই রে, এমন দেখা কবু হয় নাই রে, এমন বোঝে রাখাল খেলা, এমন দেখা কবু হয় নাই রে, এমন বোঝে খেলা, আমি আমার কোনো না থাকে।
অসিত ভাগবত কথা আস্বাদন করছে তো শুকদেব গোস্বামী বলছে এই জায়গাটা স্টপ করে দিল থামো প্রভুপাদ আমি এইটা বুঝতে পাচ্ছি না আমি এটা বুঝতে পাচ্ছি আপনারা বুঝতে পাচ্ছেন আপনারা বুঝতে পাচ্ছেন এই লীলা বাহ তাহলে আপনারা পরীক্ষিতে চেয়েও বড় শ্রোতা সুখদেব গোস্বামী বলছে পরীক্ষিত শোন ব্রজের যে খেলা দাস্য সখ্য বাৎসল্য মধুর এই যে রসগুলো এমন ভাবে প্রয়োগ করা হয়েছে এমন ভাবে দেখানো হয়েছে লীলা নিকেতন এই খেলাগুলো এমন ভাবে বৃন্দাবনে খেলতে এসেছেন একটা রস থেকে একটা ভাব থেকে আর একটা ভাবের খেলাকে কোনটা বড় ছোট কোনটা ভালো খারাপ এইটা নির্বাচন করাটা অনেক কঠিন সেটা কেমন না দাস্য প্রেম যখন আস্বাদন করবে তখন মনে হবে এইটাই শ্রেষ্ঠ এইটাই ভালো আবার বাৎসল্য প্রেম মানে ভালো ছেলে মেয়ের সঙ্গে মায়ের যে ভালোবাসা তাহলে এই প্রেমটা যখন দেখানো হবে তখন মনে হবে এইটাই বোধহয় শ্রেষ্ঠ সবচেয়ে বোধহয় ভালো আবার মধুরটা যখনও দেখানো হবে তখন মনে হবে এইটাই বোধহয় ভালো তা শোনো পরীক্ষিত যখন যে লীলা রসের আস্বাদন হবে সেটাই তখন মধুর থেকে মধুরতর হয়ে যায় ভগবানের কাছে তা আজ শ্রীগোবিন্দ তো সক্ষরসে খেলা করছেন এই যে খেলাটা সক্ষরসের খেলা শ্রী বৃন্দাবনে অন্ন ভিক্ষা লীলাটা সখাদের সঙ্গে দেখবেন আমার যত কথা হবে সব সখাদের সঙ্গে সখা মানে এইটা সক্ষরসের উপরে দাঁড়িয়ে কিন্তু এই লীলাটা তা বলছে এইটা বলা যাবে না কারণ এই সক্ষরসের খেলাটা যখন ভগবান করেছিলেন তখন মনে হচ্ছিল অন্য রসগুলোর চেয়ে এই সক্ষরসটাই অতি মধুর কোনটা ভালো খারাপ কোনটা বেশি ভালো এটা বলাটা অনেক কঠিন তাই আমি তোমাকে বলতে পারছি না আর আমি তোমাকে বলবো কি বলো যার অঙ্গ থেকে স্বয়ং ব্রহ্মার সৃষ্টি সেই ব্রহ্মাও এটা বুঝতে পারেনি বলতে পারেনি তা আমি তোমাকে বলতে পারবো আর আমি কীর্তনিয়া পরিমল গায়েন যদি আপনাদের এখানে এসে বলি এইটা ভালো আর এইটা বড় তাহলে আমার এতে অপরাধ হবে না তো ভালো করে অ্যান্টোনা দুটো মলি নিতাই গৌর হরিবল বোঝা গেল হরে কৃষ্ণ সাধারণ নয় সঙ্গে হলোদর সব সহচর বংশী বটতলে বসে তরুমূলে সবাই বসেছে তাহলে দেখবে তাহলে এ দেখা ভগবান দেখবে না তো কে দেখবে এই জন্য কৃষ্ণ সবাইকে দেখছে কারণ এরা তো সত্য ত্রেতা সব যুগে এসেছে এরা যুগে যুগে সব এসেছে কিন্তু এই যুগে সক্ষ প্রেম আস্বাদন করবার জন্য এই তো প্রথম আসা তাহলে না দেখে কি থাকতে পারে কদিন আগে দামবন্ধন হয়ে গেল দেখেননি মায়ের কোলে কত জড়াজড়ি করছে পাঁজাপাঁজি করছে গলা ধরে এত মা কি দেখিনি এর আগে কত মা এসেছে কত মাতৃত্বকে স্বীকার করেছে ভগবান তাই এ মায়ের এত গলা জড়িয়ে ধরে এত কিছু করার কি দরকার ছিল ওই প্রেমটা ওই জায়গায় সীমাবদ্ধ ছিল দেখুন কি পরমানন্দ ভাগবতের কি ব্যাখ্যা তাহলে এই জন্য সক্ষ প্রেমটার আনন্দ এখানে এই রসটা যতক্ষণ পর্যন্ত পূর্ণতা প্রাপ্ত না হচ্ছে ভগবানের এই লীলা শেষ হবে না এই জন্য সবাইকে দেখছে দেখো সকল শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিন মুখ শশী আহা সঙ্গে হল ধট সব সহ চল বংশী বট তলে বসি সঙ্গে হল ধট সব সহ চল বংশী বট তলে বসি ভালো 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 দাঁড়াও 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 সারা জীবন ধরে এই পথ গাওয়া হচ্ছে আচ্ছা বংশী বটর তলে বসলেন কেন বৃন্দাবনে তো অন্য গাছের তলায় বসতে পারতো বৈষ্ণব কবি বললেন কেন এই বংশী বটের তলায় বসলেন কেন ভাগবত ব্যাখ্যা দিচ্ছে এই বংশী বটের তলায় সখাদের নিয়ে শ্রীগোবিন্দের বসার মূল কারণ হলো এই বৃন্দাবনে ও বংশীবট রূপে হয়তো আমরা চিনি কিন্তু আসলে ও পূর্ব জন্মার্জিত ভক্ত জন্মার্জিত কৃষ্ণ প্রেমের স্বীকৃতি প্রাপ্তির পরে বটবৃক্ষ হয়ে বৃন্দাবনে স্থান পেয়েছে ও তাহলে ওর মনের বাসনাটা পূরণ করতে হবে ভগবানের আজ এই দিনে কিসের জন্য না অন্ন ভিক্ষা লীলার ছলে ওর অঙ্গ তো পরশ করতে হবে জন্মার্জিত জনম জনম ভজন করেছি দেহ ধারণ করে বৃক্ষরূপে বসে আছি তুমি আসবে প্রেমময় এসো বসো তোমাকে ছায়া দেব তোমাকে ফল দেব তোমাকে ফুল দেব
বিনিময়ে শুধু আমার কোলে একটু বসো, কত ভালোবাসা। তাই সকল রাখালো, সবার বদন দেখতে দেখতে বদনগুলো শুকিয়ে গেছে। সকল রাখালো খোদায় ব্যাকুল, কহায়ে তেজে আলা। লজ্জা নেই, লজ্জা আছে। বৈষ্ণব কবির কি পদ দেখুন, বলছে লাজ লজ্জা, লজ্জা নেই কারণ নির্লজ্জ হয়ে গেলি কি করে, বলে কারণটা কি, বলে ছি ছি তোদের জ্ঞান হলো না, কোটি জনম ভজনের পরে কৃষ্ণ সঙ্গ হয়, তা কৃষ্ণ ভক্ত সঙ্গ হওয়ার পরে, কৃষ্ণের সঙ্গ হওয়ার পরে কৃষ্ণের কাছে কিছু চাইতে নেই, এই কাণ্ড জ্ঞান তোদের নেই। কৃষ্ণ ভগবান কোটি কোটি জনম সাধন ভজন করার পরে ভগবানকে পায়, আর ভগবানকে পাওয়ার পরে সেই ভগবানের কাছে কিছু চাইতে আছে, লজ্জা আছে, তা ক্ষুধা লেগেছেই বলে ভগবানের কাছে চাইবি, ওরে না চাইতেই যে দেয় তার কাছে কি চাইতে আছে, লজ্জা আছে। তা আমাদের, আমি বলছি তা তোরা বলছিস কেন, আরে আমি তো টাকার জন্য বলছি, টাকার বিনিময়ে আমি এখানে এসেছি গান করতে, আমি কত বলবো, নির্লজ্জ হয়ে কত কথা বলবো, তা তোরা আমার পেছনে বলবি কেন। কি বাবা ঠিক না, আমার লজ্জা থাকবে কেন, কিন্তু এদের তো লজ্জা থাকা উচিত, তা আমি যা বলেছি ওরা তাই বলবে, আর এ বেটা তাই বাজাবে, ছি ছি লজ্জা করে না, কানায়ের মতো সঙ্গ পেয়ে শ্রী বৃন্দাবনে আর ভগবানের কাছে তোদের চাইতে লজ্জা হলো না। আহা সকল রাখালো খোদায় ব্যাকুল, কহায়ে তেজে আলা। সকল রাখালো খোদায় ব্যাকুল, কহায়ে রাখালো প্রথমে এসে বললাম না, কীর্তন আমার জীবনে কোনোদিন গাওয়া হলো না, আমার ওই দাদা পিছন থেকে বলছে, এ মনে হয় এক ঘন্টা সময় আছে বোধ হয়, কটা বাজে বাবা, একটা ঘড়ি টানাবেন, কত, সামনে একটা ঘড়ি দেখাতে দরকার, সর্বনাশ কাল থেকে পড়ে আছি, আর দাদা বলছে অবিরাম দা ভাই কীর্তন গান, মানে অন্ন ভিক্ষা কিন্তু করতে হবে, হ্যাঁ দাদা হবে, জয়নি তাই রাধে রাধে হবে, আর গান গাওয়া হলো না, 40 মিনিট পরে আপনারা বের করে দেবেন, আচ্ছা তাহলে আর দেরি করবো না, আর অত বলা যাবে না, অনেক পদ পদাবলী পদ গাইব কখন, সর্বনাশ করেছি, এতক্ষণ আপনারা শুনলে তাড়াবেন, এতক্ষণ কি করেছি, এতক্ষণ মাত্র একটা পদের অর্ধেকটা গিয়েছি, কি বাবা যারা কীর্তনীয় আছে সত্যি কথা বলুন, শ্রীনন্দের নন্দন মনে নমুখ শশী, সঙ্গে হলোদর সব সহচর বংশী বট তনে বসী, সকল রাখাল খোদায় ব্যাকুল কহায় তেজিয়ালা, সেই পর্যন্ত তো বলেছি, আর কোনো গান করেছি, তা 4 ঘন্টা যদি এই গানে আমার শেষ হয়ে গেল, গান গাবো কখন, নিতাই গৌর হরি বলে। সকল রাখালো খোদায় ব্যাকুল, আর হৃদয় বুঝিয়া
দাঁড়িয়েছিল, শ্রীদাম সুদাম দাম পিছনে দাঁড়িয়েছিল, আর তার পিছনে দাঁড়িয়েছিল ছোট্ট ছেলেটা, নাম তার বটু। চিৎকার করে উঠেছে, কানাই দাদা আর বোধহয় বাজব না রে, আর বোধহয় বাজব না রে, বোধহয় দাদা বাজব না রে, আর বোধহয় বাজব না রে। এ ভাই, এ বটু ভাই, কি হয়েছে বল, কেন বাজবি না, কেন, কি হয়েছে? একটা বড় শত্রু আমাকে আক্রমণ করেছে, এই পৃথিবীতে অনেক শত্রু আছে, যে শত্রুর আক্রমণ থেকে অনেকভাবে বাঁচা যায়, কিন্তু এক্ষুনি এমন একটা শত্রু আমাকে আক্রমণ করেছে, আর বোধহয় আমি বাঁচব না রে। এখন লুটিয়ে পড়েছে মাটিতে ছোট্ট ছেলে বটু, লুটিয়ে পড়েছে, কানাই বটুকে কোলে নিয়েছে। কি শত্রু ভাই তুই বল, আর বলাই দাদা তো পিছনে ছিল, ভীষণ রেগে গেছে, কাকা কানাই কোন পথ দিয়ে আসছে বল, আমি তাকে হত্যা করব। এখন বলাই দাদা ভীষণ রেগে গেছে, শত্রুকে নিধন করবে, কানাই দাদা তো একদম প্রস্তুত, আমি এত অকাসুর বকাসুরকে হত্যা করেছি, আর তোকে যে শত্রু নিধন করতে আসছে তাকে আমি হত্যা করতে পারবো না, বল কে শত্রু? বটু মুখটা মাটিতে দিয়ে কাঁদছে, কানাইয়ের চরণটা আছে তো মুখের কাছে, চরণ দুটি জড়িয়ে ধরে ধরে কাঁদছে। বল ভাই, কোন শত্রু তোকে আক্রমণ করেছে, কোন দিক থেকে আসছে বল না। ছোট ছেলেটা বলছে, দাদা রে, কানাই দাদা, এই জগতে অনেক শত্রুকে তুমি নিধন করেছো, তাদের চোখে দেখা যেত, পুতনা অকাসুর বকাসুর তৃণবর্তসুর, কিন্তু এই মুহূর্তে আমাকে যে শত্রু আক্রমণ করেছে, আমাকে হত্যা করবে বলে এসেছে, সে শত্রুকে তুমি এই চোখ দিয়ে দেখতে পাবে না। সক্ষরসের কি খেলা, সব বোঝে কানাই, স্বয়ং ভগবান চমকে গেছে, তার মানে শত্রু চোখ দিয়ে দেখা যাবে না, অথচ হত্যা করবে আমাদেরকে, কে সেই শত্রু? আরে তার কর্মক্ষমতা কিছু বল, কি কাজ করে, কিভাবে আসে, কি ব্যাপার বল। বটু তখন বলছে, কানাই দাদারে, সেই শত্রু আমার জঠরের মধ্যে প্রবেশ করেছে, পেটের মধ্যে, আর প্রবেশ করার সঙ্গে সঙ্গে সে শুধু আমাকে বলানোর চেষ্টা করছে, বদন থেকে বল না, কানাইয়ের কাছে বল না, ক্ষুধা নামক শত্রু, যে ক্ষুধা লাগলে জীব পাগল হয়ে যায়। কিন্তু কানাই বল, তুই আমাদের সঙ্গে আছিস, আর তোর কাছে সঙ্গ পেয়েছি, তাহলে সব কিছুই আমাদের মধ্যে আছে, কিন্তু সঙ্গ পাওয়ার পরে আর কি তোর কাছে কিছু চাইতে ভালো লাগে? কিন্তু ওই শত্রু তো আমার জঠরের মধ্যে প্রবেশ করেছে, আমার মধ্যে কুড়ে কুড়ে সব খাচ্ছে, আমি আর থাকতে পারছি না। ও কানাই বলছে, বটু ভাই, তোর কথাটা এতক্ষণ পরে বুঝলাম, তোর ক্ষুধা পেয়েছে এই শত্রু? আরে না না, ওটা জীবের মধ্যে একটা চেতনা শক্তি, ওটা তো প্রত্যেকেরই পায়, বল বল। এখন কানাই ভাবছে, হয়তো ফলমূল কিছু দিতে হবে, দিলে ওর ক্ষুধাটা নিবৃত্তি হয়ে যাবে। বৈষ্ণব কবি বলছে, সকল রাখাল ক্ষুধায় ব্যাকুল কহে ত্যাজে আলাজ, আহারি দয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছায়ে রাখাল রাজ, তখন বটু কহে, ভাই আমি বলবো না। না রে বটু বল না, কিন্তু আমি কি বলবো, তোর কাছে যদি না বলি তাহলে এক্ষুনি হয়তো আমার মৃত্যু হতে পারে, ওই শত্রু আমাকে হত্যা করতে পারে, ওই ক্ষুধা নামক জঠর জ্বালার যে শত্রু, ওই শত্রু আমাকে নিধন করে দিতে পারে, ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে অনেক দেখবেন অনেকের মৃত্যু হয়। তখন বলছি বল, আহা বটু কহে ভাই, অন্ন খেতে চাই যদি খাওয়াইতে, বটু কহে ভাই, অন্ন খেতে চাই।
তবে সুখ পাই গগন জারাই কিছু না চাহিয়া তবে সুখ চাই কিছু নাই নাই চাহিয়া লোলা নাই অন্য কিছু চাই না কানাই খেতে চাই যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই গোধন চড়াই কিছু না চাহি আর তাহলে অন্ন দিতে হবে এখন অন্নের কথাটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে কানাই এতক্ষণ কথা বলছিল বটুর সঙ্গে ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে টপ টপ করে জল পড়ছে সবাই কানাইয়ের কাছে এসেছে কানাই আজকের এই সখ্য প্রেমের এই খেলা খেলতে খেলতে আমরা কি এমন কিছু ব্যবহার তোর সঙ্গে করেছি যার জন্য তুই আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে কাঁদছিস বন্ধুরা খেলা করতে করতে কি কান্নাকাটি করে নাকি তাহলে ভাগবতের লীলার একটু অন্যরকম অসুবিধা হচ্ছে না বন্ধুদের সঙ্গে বন্ধুর খেলা হবে তাহলে কান্নাকাটি তো থাকবে না ভাগবত ভাষ্যকার কি সুন্দর করে বলছে তুই কাঁদছিস কেন কি হয়েছে বলছে জানিস কানাই জানিস শ্রীরাম জানিস বটু জানিস সুদাম আমার বড় কষ্ট হচ্ছে এই বৃন্দাবনে অন্ন সেবা দিতে গেলে চাউলের দরকার পরিপাকের ব্যাপার দরকার অনেক কিছু একটা ব্যাপার থেকে যায় কিন্তু আমি তো তোদের সঙ্গে বনচারী আমি তো তোদের সঙ্গে বনে খেলতে এসেছি তাহলে এখন যদি আমার কাছে তোরা অন্ন চাস আমি কোথায় পাবো বল তা এর মানে এর চেয়ে ক্ষুদা নিবৃত্তির আরও কিছু জিনিস আছে বনের ফল মূল বিভিন্ন কিছু আছে দেখ আমার মা আমাকে অনেক কিছু দিয়েছে ক্ষীর সর লাড্ডু তা সেই কিছু তোরা চা তোদের ক্ষুদাটা মুক্ত হয়ে যাবে আমি না হয় আমার আঁচল থেকে সব কিছু দিয়ে দিই আর না হলে বনের ফলমূল তোদের দিয়ে দিই এখন এই কথা বলছে যখন শ্রী গোবিন্দ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম কানাইয়ের কাছে গিয়ে বলছে কানাই এই কথাটা তোর কাছে বলা কি আমাদের সত্যি কোনো ভুল হয়েছে অপরাধ হয়েছে দেখুন কি করে ভাগবতের ব্যাখ্যাগুলো দিচ্ছে সমস্যা সমাধানগুলো করছে সত্যি কি ভুল হয়েছে বলছে তার মানে তা বলছে কানাই আমরা তোর কাছে অন্ন চেয়েছি এইটা কি তোর কাছে দিতে এতই কষ্ট হচ্ছে বলছে হ্যাঁ তো কষ্ট হচ্ছে বলেই তো বলছি আচ্ছা কানাই এই পৃথিবীতে তুই বলতো তুই যা পারিস নে বিশ্বের এমন কিছু হয় না এমন কিছু ভাবা যায় না তুই সব কিছু পারিস বলে তার মানে বলে শোন এই বৃন্দাবনে গতদিন আমরা খেলতে এসেছিলাম তা খেলতে খেলতে কানাই এ কথা অন্য পৃথিবীর অন্য কেউ জানে না ব্রজের কেউ জানে না কিন্তু আমরা জানি সখারা বলছে আমরা জানি কানাই বলছে তোরা কি জানিস তা বলছে শোন সেদিন খেলতে খেলতে আমরা বিষজল পান করে কালিয়াদহে আমাদের মৃত্যু হয়েছিল কানাই তুই পারিস না পৃথিবীর এমন কোনো ক্ষমতা নেই এমন কিছু নেই তুই সব পারিস তা আমাদের মৃত্যু হয়েছিল একে একে সবার কানাই কি প্রয়োজন ছিল তোর কত ক্ষমতা আমি জানি না আমরা কেউ জানি না সেদিন কেন আমাদের বা চাইছি কেন আমাদের আমরা মরে গিয়েছিলাম ভালোই ছিলাম কেন বাবা চা ভালোই কেন বাবা চাইছিলাম
তোর মধ্যে এমন কিছু কাজ আছে, এমন কিছু ক্ষমতা আছে, মরা মানুষ তুই বাঁচাতে পারিস, আর বনে না হয় অন্য চেয়েছিস, তাই কি তুই দিতে পারবি না? এটা কি তোর কাছে এত কষ্ট করে, এত কঠিন? কানাই চুপ করে শুনছে। আচ্ছা, নিজের কথা নিজের শুনতে কার ভালো লাগে না? আপনারা যদি আমার বলেন দাদা নিতাই গৌর হরিব, সঙ্গে সঙ্গে আমি একেবারে হরে কৃষ্ণ। অহংকার আর গর্ব যদি কি হয় না, আপনারা যদি বলেন একেবারে আনন্দে আটখানা নিতাই গৌর, আমি তো এখন বার্ধক্য এসে গেছে, এসব কালারিং করা, সাদা চুল কালো করা, দাঁতগুলো তো নেই, দাঁত ডুপ্লিসিটি দাঁত। তো এখন যদি বলেন দাদা আপনি 18 বছরের ছেলে কত কিছু, আমার তখন মনে হবে না ও আমি একবার 12 বছরের ছেলে। অহংকার আর গর্বে তো জীব একেবারে নিতাই গৌর হরি বল। অহংকার কার হয় না, তা কানাইয়ের শুনতে ভালো লাগছে বল তো। শ্রীদাম বলছে কানাই, বলে কি বল শোন, তুই পারিস নি এমন কোনো ক্ষমতা আছে? বলে তার মানে আমি কি পারি? বলে তুই কি পারিস না তাই বলতো। বলে কি? বলে শোন, তোর ছোটবেলার একটা ঘটনা বলি, তোর তো মনে থাকে না যে অন্তর্যামী ভগবান, তার আবার মনে থাকে না? বলে শোন পুতনা, ইয়ার বলবো কখন, থাক। আচ্ছা, আমার অহংকারের কথা বলতে আপনাদের শুনতে ভালো লাগছে? তা অন্ন ভিক্ষা করবো কখন? ভগবান বলে বলুন। আচ্ছা, এইবার খুব ভালো, একেবারে 8 ঘন্টা করো, এই ঘড়িটাই ভালো না, একেবারে এখানে সব ভালো, এই ঘড়িটা ভালো না, দেখুন ওই সেই 4টে বাজে যাচ্ছে, আর বড় জোর আপনার 20 মিনিট আছে বলে মনে হচ্ছে। দেখুন আপনারা সবাই একটু কৃপা করুন, রাত দিন শেষ হয়ে যাক যেন 4টে না বাজে, কারণ 4টে বাজলেই বাবুরা ঘন্টা মারবে, আর একটা দল তো এসে যাবে, আমার গাইতে দেবে না, কারণ পালা শেষ, পালা গাইবো কখন? 4টে বাজলেই তো আমাকে বের করে দেবে। হরে কৃষ্ণ, তাহলে আপনারা একটা কাজ করবেন, হ্যাঁ ঠিক আছে, আর আমি একটু আস্বাদন করাবো, আপনাদের দায়িত্ব একটাই, 4টে যেন না বাজে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। একা নাই বলে কি? বলে শোন, তুই তখন ছোট ছিলি, আর এই পুতনা তোকে নিয়ে গিয়েছিল, তা পুতনা যখন নিয়ে গিয়েছিল, পুতনার বক্ষের উপরে তুই যখন বসে তন সেবা করছিস, তোর মার বাবা তো একেবারে ওই রূপ দেখে একেবারে কাঁদতে কাঁদতে অচৈতন্য ব্রজে, তা সবাই এসে বলছে ও যশোদে তোর ছেলেটাকে নিয়ে গেল, হায় হায় রে, গোপালের মতো ছেলেকে আজ মানে মেরে ফেলে দিল ওই পুতনা এসে, বাবা তো কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছে, তুইও অচৈতন্য, তোর মা। তা কানাই তখন বলছে আমি তখন কি করছিলাম বলে, দেখ তুই তো তখন পুতনার বুকের উপর। তারপরে তখন বলছে তারপরে নিচেই কি হলো, উনি কি জানেন না? আসলে জানে তো, অহংকারের কথা শুনতে কার না ভালো লাগে। বলে আমি তখন কি করছিলাম বলে, তুই তো তখন ওখানে। বলে তখন আমার মা কি করছিল, বাবা কি করছিল? বলে সব তো অচৈতন্য, সব ঘুমিয়ে, ঘুম হয় না তো, সব ভালোভাবে অচৈতন্য হয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। বাবা মা যখন কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়েছে, গোপাল তখন চিন্তা করছে পৃথিবীতে আমি সব সহ্য করতে পারি, বাবা আর মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। বাবা মা যে হারে কাঁদছে, আর কয়েক মিনিটের মধ্যে হয়তো দুটো মারা যেতে পারে, তাহলে পুতলা আর বেশিক্ষণ এই খেলা এখানে চলবে না, এ খেলা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। এমন করে রুদির ধারায় টান দিয়েছে, রস তোর শরীরের সব শেষ হয়ে গেল, বিশাল দেহটা হুড়মুড় করে ব্রজে পড়ে গেল। সবাই এসে দেখলো পুতনার প্রকাণ্ড শরীরটা শেষ হয়ে গেছে, পুতনা একেবারে, আর বুকের উপরে গোপাল বসে আছে দেখছে ব্রজের ভাব, দেখি কি করে। আর গোয়ালা পাড়ার মেয়েগুলো গোপালকে কোলে নিয়ে বলছে ও যশোদে, আরে আমাদের ভাগ্য ভালো তাই আমরা গোপাল পেয়েছি, আমাদের গোপালের কিছু হয়নি, দেখ দেখ। এখন যশোমতী মা একেবারে গোপালকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছে, আর বয়স্ক যেগুলো ছিল সব গোবর এনে ছটা দিচ্ছে, অমঙ্গল হয়েছে পুতনা ইচ্ছে রাক্ষসে ওরে ছটা দে, আর সপ্ত সমুদ্রের জল এনে গোপালকে ভালোভাবে চান করা। তো অন্তর্যামী ভগবান বলছে সপ্ত সমুদ্র কেন, 14টা সমুদ্রের জল এনে ভালো করে চান করা, 14 পুরুষের ভগবান বৃন্দাবনে তো এসেছি, এমন লীলা আর এমন খেলা তো পৃথিবীতে কোনোদিন করতে পারিনি, এর আগের জন্মে এসেছিলাম, তাই এমন তোদের সবাবার ব্যবহার, বাবার কাছে আর মার কাছে আমার থাকার সুযোগ হয়নি, বনে পাঠিয়ে দিয়েছে, কতগুলো দিন আমার বনে কাটাতে হয়েছে, তাই এই অবতারে যদিও আমি এসেছি, তা ভালো করে তোরা আমার মঙ্গলের, আমি তো মঙ্গলময়, তা মঙ্গলময়ের চিন্তা করবার জন্য তোরা ভালো করে গোবর জলে ছিটে দিয়ে দিয়ে, মনে মনে বলতে ঠান্ডা যেন লাগে না, ঠান্ডাকালে ঠান্ডা সময় তাই না, ঠান্ডা ভালো করে চান করা মঙ্গলময়। ভগবানের কি লীলা,
যিনি সর্বমঙ্গলময় তার মঙ্গলের জন্য আবার চান করাচ্ছে ভগবতের। আর হবে না, আর গর্ব আর অহংকারের কথা এইখানেই শোন, আর বলবো না, কারণ বললে সময় শেষ হয়ে যাচ্ছে। এই শোন, তা তোর এত গুণ ছিল, আর না হয় কিছু অন্য তোর কাছে চেয়েছি, অন্য তুই দিতে পারবি না? তখন কানাই বলছে, হ্যাঁ আমি যখন এত কিছু করতে পারি তাহলে নিশ্চয়ই পারবো। তা ঠিক আছে, আজকে তো সময়ও নেই, আমাদেরও সময় নেই, তাই এই ব্রজে আমি দুটো জিনিস দেখাবো। যদি পৃথিবীতে কারো অহংকার থাকে, ওই যে ব্রাহ্মণ, ওদের তো অহংকার আছে, ওরা যজ্ঞের দ্বারা পূজা পার্বণের দ্বারা ওরা ভগবান ভগবানকে পাবে, একেবারে গোলক বৈকুণ্ঠে যাবে, এই অহংকার ওদের। তাই এই অহংকারের দ্বারা যে ভগবানকে পাওয়া যায় না, আজকের ব্রজে এই লীলাটা দেখানোর জন্য এই আমরা কটা থেকে বারোটা থেকে চারটে পর্যন্ত এই লীলা করছি। জয়নিতাই গৌর হরি বল, আমি না ভগবান শ্রীকৃষ্ণ। তা শোন, আজকের চারটে পর্যন্ত আমি এই লীলাটা তোদের দেখাবো, এই যাত্রা হবে। আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি ব্যবস্থা কর, আমাদেরও খুদা লেগেছে, কারণ সাড়ে দশটায় আমাদের বাবুরা সেবা দিয়েছে, আমাদেরও চারটে বেজে গেছে, আপনাদের খুদা লাগেনি। শোন শোন, সকলের আকাল খুদায় ব্যাকুল কহায় ত্যাজিয়াল আজ হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছয়ের আকাল রাজ বটু কহে ভাই অন্ন খেতে যাই যদি খাওয়া হইতে পাই আ তবে সুখ পাই গধন চাদাই কিনা চাকি তবে সুখ পাই গধন চাদাই কিনা চাকি ভাই ও তব দাস চির দিনে রাস পুরা মনে দোকান ও তব দাস চির তাহলে এবার ঠিক আছে সেবা হবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোন, সেবার কথা যখন বলেছি, ব্যবস্থা আমার সব ঠিক আছে, একদম সুন্দর ব্যবস্থা, কোনো অসুবিধা নেই। আমাদের এই বাবুরা আমি কালকের আসার পরে দেখাচ্ছিল, এই আমাদের শ্রীঅঙ্গন রাধারানীর ভাণ্ডার, এখানে সব রাখা আছে, সেবা হবে, বহু ভক্তের সমাগম হবে, সেবার ব্যবস্থা। তা কানাই বলতে সব ব্যবস্থা আমার রেডি করা, কোনো চিন্তা করার দরকার নেই। শোন বলে কি ব্যবস্থা কর ভাই, শোন আচ্ছা একটা নিয়ম আছে, এখানে তো আমি যাব না, কারণ বলছে কেন, মনে মনে বলছে তোরাই তো বললি আমি রাজার ছেলে, রাজার ছেলে ভিক্ষা করে নাকি, ভিক্ষা করতে হয় তোদের করতে হবে, আমি যাবো। ঠিকই তো, আমি রাজার ছেলে ভিক্ষা করতে হয় তোদের করতে হবে, আমি করব না। তখন শ্রীদাম শ্রীদাম বলছে হ্যাঁ এ কথাটাও ঠিক, আমি যাব না, তোদের যখন ক্ষুধা পেয়েছে তাহলে তোদের যেতে হবে, তা আমাদের যেতে হবে কোথায়? আরে সে ব্যবস্থাও আমি করে রেখেছি, তোদের বলছি, তোরা শোন, তোরা যাবি তবে আমি যেতে পারবো না, আমি এখানে বসে বসে দেখবো, তোদের পাঠিয়ে দিচ্ছি, তোরা যা। শ্রীরাম আর সুদামকে ডেকেছে, এবার ডাকার পরে তার দুজনে ডেকেছে, বৈষ্ণব কবি এই এই লীলা আস্বাদন করছেন আর পদ লিখছেন, তো মাঝে মাঝে পদ না গাইলেই ভালো হবে না, তাই না? অগো শ্রীদামে সুদামে
কমিটির মধ্যে একজনের আমার খুব ভালো লেগেছে, মানে আপনারা তো কেউ আমার মনের কথা বুঝলেন না, মানে আমার কীর্তন ভালো হচ্ছে না বলে, তা আমার মতো অধমের একটা ডাক অন্তত কমিটির একজন বাবু শুনেছে, এই জন্য ভীষণ ভালো লেগেছে। আমার এই শ্রদ্ধেয় দাদা ঘড়ি একেবারে ঝরঝর করে চারটে বাজছিল, আর আমার সামনে এসে দাদা উল্টে ঘুরিয়ে একেবারে বেশ সাড়ে তিনটে করে দিয়েছে। আমি ঘোরান 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 ঘোরান, তাহলে আমার অন্তত আমারও কানাইয়ের সঙ্গে আমারও মনের কষ্টটা অন্তত দাদা বুঝেছে, আমার চালাও একটু দূর হোক, এই জন্য সত্যি আপনাদের কমিটির কথা আমার মনে থাকবে। নিশ্চয়ই কমিটি বাবুরা সব আলোচনা করে আমার এই দাদারে পাঠিয়ে দিয়েছে, তা আমার জ্বালাটা অন্তত বুঝতে পেরেছেন, এই জন্য আমার খুব ভালো লাগছে। ওইটা তিনটে করলে ভালো হতো, না হলে ভেলোরে তো একবার মাত্র গেছি, কখন ডাক আসবে চলে যাবো তার তো ঠিক নেই, আর এই মঠের দিকে আর অন্য ভিক্ষা আমার জীবনে করা হবে না। হবে, ছোটবেলায় একবার এসেছিলাম মামার হাত ধরে মামার হাই স্কুলে, আর একবার এই অবিরাম দাদার হাত ধরে আসলাম এখানে কীর্তন করতে, আর তারপরে হয়তো ভগবানের হাত ধরে নিতাই গৌর হরি বল, বলো হরি হরি বল। কি বাবা সময় আছে আর, তা অন্তত যাক একটা কষ্ট অন্তত বুঝেছেন, এই জন্য ভালো লাগছে। ঠিক আছে, এই সাড়ে চারটে সাড়ে তিনটেই বেজে থাক, চারটে আর হওয়ার দরকার নেই। ঠিক আছে, শ্রীদামে সুদামে যাকি কখয় কানাই যাকি, এই সময় বড্ড বাজে, আর এই ঘড়ি ক্যাট 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 করে এগিয়ে যায়, বড্ড বাজে লাগে, এই জন্য আমি কীর্তনটা একেবারে ছেড়ে দেওয়ার পথে এখন ওই ভাগবত পাঠ করতে যাই। কীর্তনে চার ঘন্টা হয় না, আমার বেশিক্ষণ সময় দেবি তো ভাগবত পাঠ করবো। নিতাই গৌর হরি বল, শ্রীদামে সুদামে ডাকি কহায় একা নাই যাজ্ঞের নিকটে যাহি অন্ন আন খাই। আচ্ছা এ শ্রীদাম শোন শোন, এই পৃথিবীটা রঙে ভরা বিচিত্র পৃথিবী, এই পৃথিবীতে একজন আছে অহংকারের দ্বারা আমাকে প্রাপ্ত আমাকে পেতে চায়, আর একজন আছে ভক্তির দ্বারা আমাকে পেতে চায়, কিন্তু বল শ্রীরাম আমি তো ভাগবতের কাছে প্রতিজ্ঞা করেছি আমি ভক্তের ভক্তির প্রসাদ সাদরে গ্রহণ করি, ওই তো আজ মধ্যাহ্ন সময় অন্ন ভিক্ষা লীলায় আমরা কি আর সাধন করলাম, শুক্লাম্বর ব্রহ্মচারীর কাছে স্বয়ং মহাপ্রভু বললো না ধনীর রাশি রাশি অর্থ বেশি গান করলে আমার কথা বলা হবে না, আমি আমার বাবুরা খুব প্রেমিক তো এদের সুযোগ না দিলে আবার বাসায় গিয়ে গুতগুতি করবে। নিতাই গৌর হরি বল, বহু কষ্টে ভুঁড়িটাও কমিয়েছি এখন যদিও, কারণ সে সময় কম, এখন গিয়ে বলবে দাদা আমাদের গান করতে দাও নি, তুমি শুধু কথা বলো আর আমাদের গান করতে দাও না। কি আর বলবো, খুঁত চাউল অন্য কেড়ে কেড়ে খাই, একটুখুনি বলি, যখন রঘুনাথ দাস গোস্বামী আমি পরশুদিনই গ্রন্থটি আস্বাদন করছিলাম, রঘুনাথ দাস গোস্বামী যখন ওই উচ্ছিষ্ট গভীর সমস্ত নোংরা মানে পচা ড্রেন দিয়ে যখন ওই উচ্ছিষ্ট গরুর খাদ্যগুলো যখন ভেসে যাচ্ছে বহুদিন অনাহারে, রাজার ছেলে জমিদারের ছেলে তো, তা সেইগুলো পরিষ্কার করে ঠিক করেছে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ওইগুলো একটু সেবা পাবে। তা শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি তখন সন্ন্যাস ব্রত গ্রহণ করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে তখন নীলাচলে, তা স্বরূপকে জিজ্ঞাসা করছে, স্বরূপ ও স্বরূপ বহুদিন হলো কিন্তু আমার রঘুনাথকে তো আমি দেখছি না, রঘুনাথ কোথায়? সবাই বলল প্রভু এখানেই ছিল কিন্তু আমরা এই কয়েকদিন তাকেও দেখি না, কিন্তু অন্তরে আমি ভগবান তার অন্তরের অন্তঃস্থলে জানতে পেরেছে রঘুনাথের ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছে না, দেখে অনেকটা দূরে সেই নোংরা ড্রেনের কাছে বসে বসে রঘুনাথ নোংরা সেই খাদ্যগুলো পরিষ্কার করছে। মহাপ্রভু রঘুনাথের কাছে গেছে, রঘুনাথ রঘুনাথকে রঘুনাথ মহাপ্রভুকে শ্রীকৃষ্ণ চৈতন্যকে দেখার সঙ্গে সঙ্গে হাত দিয়ে সেইগুলোকে চেপে ধরেছে, রঘুনাথ দেখি দেখি তুমি এখানে কি করছো, দেখি দেখি হাতটা উঁচু করো,
রঘুনাথ কিছুতেই হাত উঁচু করে না। শ্রীকৃষ্ণ চৈতন্য হাত ধরে জোর করে হাতটা উঁচু করেছে, দেখছে কিছু কালো নোংরা খাদ্য। রঘুনাথ, তুমি না রাজার ছেলে, তুমি না জমিদারের ছেলে, সব ত্যাগ করেছ কৃষ্ণ ভজন করবার জন্য, তুমি জগতের নিষ্কিঞ্চন বৈষ্ণব, তুমি সবার নীরবে নিভৃতে এত সুন্দর খাদ্য সেবা করো, কিন্তু তুমি আমাকে দাও না রঘুনাথ, আজ তুমি দাও, তোমার হাতের ওই প্রসাদ আমি সেবা পাবো। কাঁদছেন, রঘুনাথকে জড়িয়ে ধরে কাঁদছেন। রঘুনাথ বলছে, শ্রীকৃষ্ণ চৈতন্য, সবাই মন্দিরে তোমাকে কত সেবার সমারোহে তোমাকে আহ্বান করে, নয়ন জলে তোমাকে সেবা দেওয়ার জন্য তারা ডাকে, তুমি সেখানে সেবা পেতে পারো না? আমার কাছে এই নোংরা পচা খাদ্যগুলো কি ভগবানের খেতে আছে? তুমি এসেছো কেন এখানে? তুমি ফিরে যাও শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি ফিরে যাও। ভগবান কি ফিরে যায়? ভক্তের ভক্তি যখন চরম আকার ধারণ করে, রামানন্দ বলেছিলেন সেখানে প্রেম স্থির হয়ে যায়, বাক্য সেখানে রুদির হয়ে যায়, কোনো বাক কথা বলার ক্ষমতা থাকে না। সেজন্য এসেছো তুমি আমার কাছে, ফিরে যাও। সে বিরস বদন, আমি তো সন্ন্যাসী, চোখে জল ঢল ঢল, সবাই নিয়ে চলল গম্ভীরা। তাহলে ভক্তের ভক্তি প্রসাদ সেবা পাওয়ার জন্য কি অবস্থা? তা অহংকার ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভগবান ভক্ত যদি ভজন সাধন করে ভগবানের সঠিক, দেখবেন সেবার বাসনা নিয়ে যদি সেবা দেয় ভগবান এসে সঠিক পায়, সে যাই দিক, তার জন্য দামি কোনো কিছু প্রয়োজন হয় না, মন্দির বিশাল কিছু প্রয়োজন হয় না। ভগবান বলছেন, তা অশ্রীদাম অশ্রীদাম, ভক্ত যখন নয়ন জলে আমাকে ডাকে আহ্বান করে, আমি তার ডাকটাকে উপেক্ষা করি না, আমি সাড়া দিই। তাই শোন, আজ আমি দেখাবো জগতের বুকে কত অহংকারী সমাজের বুকে, ওরা ওরা বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ওরা বৈকুণ্ঠ প্রাপ্তি হতে চায়, কিন্তু ওই মন্ত্রের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তাহলে মন্ত্র পড়লে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে তো অনেক মন্ত্র ছিল জগতে, সেগুলো মুখস্থ করে সাধন ভজন কিচ্ছু নাম কিচ্ছু করার প্রয়োজন নেই, ভগবানকে পাওয়া যেত। ভগবান বলল, কিচ্ছু পাওয়া যাবে না, তা যা, তোরা তো বিশ্বাস করবি না, কারণ তোরা তো সক্ষ রসে আমার সঙ্গে মেতে আছিস, তোদেরকে দেখানোর জন্য আজকের মধ্যাহ্ন সময় আমার এই অন্ন ভিক্ষা লীলা, তা যা অন্ন নিয়ে আয়। যাও, যেখানে যজ্ঞ করছে মুনি ঋষিরা সেখানে গিয়ে বলবে, আমাদের রাম আমাদের কৃষ্ণ ক্ষুধায় কাতর হয়েছে, তোমাদের অন্ন প্রার্থনা করছে, হে মুনি ঠাকুর কিছু অন্ন আমাদের সম্প্রদান করো। এখন এরা তো জানে না, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, এরা কিচ্ছু জানে না। কানাই এত ভালোবাসে সক্ষরসের লীলা, শ্রী বৃন্দাবনে এত মধু, এরা কানাই যেটা বলবে সেইটাই করবে, ভবিষ্যতে কি হবে কি না হবে কিচ্ছু জানে না। তা কানাইয়ের কথা শুনে দুজন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম এবার যেখানে যজ্ঞ করছে সেখানে দুটি বালক, ব্রজের বালক গিয়ে দাঁড়িয়েছে মণি ঠাকুরের কাছে করজোর করে, আরে যজ্ঞের সময় ভালো করে এখানে নজর দিতে নেই, আমাদের এই যজ্ঞ মঞ্চে তোরা কি করতে এসেছিস? এখন জিজ্ঞাসা করার পরে দুটি বালক করজোড় করে বলছে, আমরা এসেছি একটা বিশেষ কারণে। কি কারণ? তা বলছে, আমাদের রাম এবং কৃষ্ণ ক্ষুধায়, মানে ক্ষুধার্ত, আপনাদের কাছে আমরা কিছু অন্ন প্রার্থনা করতে এসেছি, অন্ন জাস্তে এসেছি।
আমাদের একটু অন্ন দেবেন? এখন মনি ঠাকুরা চিন্তার পরে বলল, দুটো বালক আর বনে খেলা করতে করতে, বলে তোরা ঘরে গিয়ে সেবা পেতে পারিস না, পূজা সমাপন না হলে কি খেতে আসে? পূজা শেষ না হলে খেতে নেই। আচ্ছা বালক, তোরা তো বলছিস নিশ্চয়ই সে জেনে বুঝে পাঠিয়েছে, কারণ পূজা শেষ না হলে অন্ন খেতে নেই, পূজার কোনো কিছু গ্রহণ করতে নেই। তা পূজা শেষ হওয়ার আগে যখন সে পাঠিয়েছে, তাহলে না জানি সে কতটা জানে, আমাদের জানার বেশিও হতে পারে, সে জানে, সে নিশ্চয়ই জেনে বুঝে পাঠিয়েছে। তা পূজা শেষ হয়নি অথচ আমাদের এই অন্ন তোরা নিতে এসছিস, তাহলে কে তোদের পাঠিয়েছে বলতে পারিস? এখন যখন বলছে কে পাঠিয়েছে, তখন ছোট দুটো ছেলে শ্রীদাম সুদাম বলছে, আমাদের রামকৃষ্ণ। এখন এই কথাটা শোনার সঙ্গে, তোদের রামকৃষ্ণ? কোন রামকৃষ্ণ? এই ব্রজে তো তোরা খেলা করিস। বলে হ্যাঁ, আমাদের সখা। ব্রাহ্মণগণ বলল, মূর্খ, আমরা ভগবানের প্রাপ্তির জন্য যজ্ঞ করছি, আর ভগবান কোনোদিন বৈকুণ্ঠ থেকে, গোলক বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনে এসে তোদের সখা হয়ে বৃন্দাবনে খেলতে পারে, আর সেই রামকৃষ্ণ তোদের কাছে অন্য এভাবে কোনোদিন আমাদের কাছ থেকে নেওয়ার জন্য পাঠাতে পারে, এটা হয়, বিশ্বাস হয়। এরা শিশু, ব্রজের শিশু, এরা জানে না। ভাগবত বলছে, কোটি জন্মের সুকৃতিতে শ্রী বৃন্দাবনে পদার্পণ হয়, শ্রী বৃন্দাবনের এই লীলা সাধন হয়। তা তোমরা তো ব্রাহ্মণ, ব্রহ্মত্ব জ্ঞানের অধিকারী, তোমরা এর মধ্যে সীমাবদ্ধ, এর বাইরে কিছু জানো না। যারা কৃষ্ণ ভজন করে, ও বালক হলেও কি হবে, শিশু হলেও কি হবে, ভগবান তাদের প্রেমের এতই প্রেমিক যে তাদের সদা সর্বক্ষণ তাদের সনের এই লীলা সাধন করে সত্য রসে। এটা তোমরা বুঝবে না, বৃদ্ধ হয়ে গেছো, ব্রাহ্মণ সেজেছ, কিন্তু ভগবানের শিশু রূপে যে খেলা করে ব্রজে, এটা তোমাদের জ্ঞানে পৌঁছাবে। ভাগবত বলছে, ব্রাহ্মণ তো অনেক বই পড়ো, তা ভাগবতের কোন বই পড়ো, কোন পৃষ্ঠা থেকে কিভাবে পড়ো জানি না, মানে তোমরা তো জানো না। তা শোনো, আমি একটু বলি, কত ছোট ছোট ছেলেগুলো ভগবানকে পেয়েছে, আর তোমাদের মতো বৃদ্ধ বৃদ্ধ ব্রাহ্মণ একটাও পাইনি, খুঁজে খুঁজে দেখলাম। রসিক ভক্ত বলছে, তার মানে ভগবান তোমার লীলা তো আমরা বুঝতে পারছি না। বলে দেখছো না, ছোট্ট ছেলে প্রহ্লাদ, ছোট্ট ছেলে, তা যখন তাকে হত্যা করবার জন্য তাকে বিভিন্নভাবে ছেলেটার উপরে আঘাত হানছে বাবার নির্দেশে তার কর্মচারীরা, যখন তাকে হত্যা করা গেল না, কারাগারের মধ্যে তাকে রেখে দেওয়া হলো, ছেলের মৃত্যুর কাজটা, হত্যা করার কাজটা বাবা নিজে হাতে নিয়ে নিল হিরণ্যকশ্যপ। কারাগারের মধ্যে দরজা বন্ধ করে রেখে দিল 7টা দিন, অন্তঃপুরে মা কয়াধুর সেবা করে না, ছেলেটারও খাওয়া হয় না। একদিন মা কাঁদতে কাঁদতে এক কর্মচারী দৈবারিককে ডেকেছে, দৈবারিক, 7টা দিন হয়ে গেল আমার প্রহ্লাদ কিছু সেবা পায় না, আমিও সেবা পাই না, আমি বহু কষ্ট করে কয়েকটা নাড়ু করেছি দৈবারিক, তুমি আমার প্রহ্লাদকে দিয়ে আসতে পারবে? সেই নাড়ুর থালাটা নিয়ে আঁচলে ঢেকে যখন কারাগারের মধ্যে যাচ্ছে প্রহ্লাদকে দিতে, পাহারাই ছিল বাবা হিরণ্যকশ্যপ, চিৎকার করে উঠেছে, আমি, তুমি কে? আমি দৈবারিক, কোথায় যাচ্ছ? মা কিছু নাড়ু দিয়েছে প্রহ্লাদকে সেবা দেওয়ার জন্য। এদিকে তোমার ওগুলো কি? এগুলো নাড়ু, দাও। নাড়ুগুলো নিয়ে কালকুটের বিষ নাড়ুর মধ্যে ভালো করে মাখিয়ে দিয়ে যাও, এগুলো প্রহ্লাদকে দিয়েস। দৈবারিক সেই নাড়ুর থালাটা নিয়ে কারাগারের মধ্যে যাচ্ছে, যাকে এতদিন কোলে করে মানুষ করেছিল, বড় দায়িত্ব পড়েছে তাকে, বিষ খাইয়ে হত্যা করতে হবে। হায়রে সমাজ, আমি তো অর্থের দাস, আমি তো চাকর, দরজাটা টোকা মেরেছে, প্রহ্লাদ দরজাটা খুলে গেছে, এই নাও মা তোমার জন্য পাঠিয়েছে,
ভাগবত বলছে দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ছোট্ট ছেলেটা ওর ভিতরে ডাকছে, হরি তুমি আসবে না? আমার মা দেখো আমার জন্য কত সুন্দর সেবার খাদ সকল কিছু পাঠিয়েছে, তুমি না খেলে তো আমি খাবো না। দুই বাড়ির দেখছে সেই দরজার ফাঁক দিয়ে কোটি কোটি চন্দ্র সূর্যের আগমন হয়েছে ওই রুদ্ধ দরজার ঘরের মধ্যে, এবং সেখানে মুরলী হাতে স্বয়ং ভগবান পদার্পণ করেছে শিশুরূপে। ছেলেটা প্রহ্লাদের ভগবান হয়েছে, প্রহ্লাদের নাড়ুগুলো নিয়ে নাড়ুর থালাটা যখন নিয়েছে বাইরে থেকে দুই বাড়ি ডাকছে, ও গো প্রহ্লাদের ভগবান তুমি খেও না, ভাগবত বলছে সেই শব্দ ওই ঘরের মধ্যে ভগবানের কর্ণে প্রবেশ করল না, নাড়ুগুলো ভগবানের সেবা পেল। ছোট্ট ছেলেটা বলল, আমার মা আমাকে দিয়েছে তুমি সব খেয়ে ফেলেছ প্রহ্লাদ রে, পৃথিবীতে তো অনেকে অনেক কিছু দেয় কিন্তু এত সুন্দর খাবার আমাকে কেউ কোনোদিন দেয়নি। তোর মা না জানে কত সুন্দর সেবা তোকে দেয় বল, তোর মায়ের এই খাবারগুলো তো খুব ভালো লেগেছে তাই আমি খেয়ে নিয়েছি। প্রহ্লাদ তোর খিদে লেগেছে? আমার খিদে লাগেনি বুঝি, আমি সাত দিন কিচ্ছু খাই না, তুমি সব খেয়েছো। প্রহ্লাদ তোর মা তোকে ভালোবেসে দিয়েছে তাই আমি খেয়েছি, আর আমার মা আমার জন্য খাবার কত কিছু দিয়েছে, আমার মায়ের খাবারটা আজ তুই খা না। তোর মা তো তোকে কোলে নিয়ে খাবাতো প্রহ্লাদ সেবা দিত, তা আজ আয় আমার কোলে তুই বস, আমি নিজ হাতে তোকে সেবা দিই। ভগবান সেবা দিচ্ছে প্রহ্লাদকে, তার শিশু হলেও কি হবে, ডাকার মতো ডাকলে ভগবান আসে। ও ব্রাহ্মণগণ, আজকে ছোট ছোট ছেলেগুলো অন্ন প্রার্থনা করতে আসলো বলে, আজকে গোয়ালার ছেলে বলে আজকের কত কিছু ভৎসনা করছিস, কিন্তু যে ভজন করে সে শিশু হলেও ভজন করার মতো করলে ভগবানের প্রাপ্তি তার ভাগ্যে হয়। অসংখ্য প্রমাণ ভাগবতের প্রতি পৃষ্ঠায় লেখা আছে, সময় নেই আর মাত্র 10 মিনিট আছে তাই বলবো না, অপরাধ আমার না অপরাধ সময়ের। আবার মনে কাহে কোন রাম কোন কৃষ্ণ শোনে, মনে কাহে কোন রাম কৃষ্ণ শোনে, আর মনে কাহে কোন রাম নষ্ট করব, মানে ক্ষমা করবেন আপনারা। দেখুন এই লাইট জ্বলছে, কীর্তনিয়া কীর্তন করছে, সুন্দর প্যান্ডেল, ভক্তদের সেবার সব ব্যবস্থা। আমরা যতই বেশি জ্ঞানের কথা বলি, ভাগবত কথা বলি, যতই বেশি পাণ্ডিত্য দেখাই, যতই কিছু করি, তার পিছনে কিন্তু একটা জিনিস যেটাকে অস্বীকার করতে পারবো না, সেটা হচ্ছে অর্থ। তো বহু কষ্ট করে বহুদিন ধরে
করোনার প্রাদুর্ভাব চলছে সমস্ত জায়গায়, তার মধ্যে আমাদের মৃত্যুর অশনি সংকেত গুনছে। কত কষ্ট করে আজকের এত সুন্দর হরিবাসরের আয়োজন যারা করেছেন, আপনাদের সবার কাছে আঁচল পেতে দাঁড়িয়েছেন, আপনাদের সবার কিঞ্চিত কিঞ্চিত অর্থ তাদের ভীষণ প্রয়োজন। আমার মাধবের সেবা হবে, ভক্ত সেবা হবে, প্রচুর একটা খরচ পিছনে দাঁড়িয়েছে। যার যেটুকু সমর্থ তিনি দেওয়ার চেষ্টা করবেন, যার সমর্থ নেই তিনি দেবেন না, তার আঁচলটাকে ধরে একটু কৃষ্ণ নাম বলবেন, কারণ কৃষ্ণ নামের ধনটাই হচ্ছে জগতে সবচেয়ে বড় ধন। যিনি দিতে পারবেন না তিনি একবার অন্তত কৃষ্ণ নাম করবেন তাকে স্পর্শ করে। আর ছেলের খাবার দেওয়ার জন্য যিনি 10 টাকা 1 টাকা নিয়ে এসেছিলেন, যদি পারেন 10 টাকার থেকে 1টা টাকা ওদের ওই মাদুকরির থলিতে আপনারা একটু দেবেন। আমার বাবা যাচ্ছে আপনাদের মধ্যে, আর এই যে সময়টা আমি নষ্ট করেছি ভাগবত কথা বলতে বলতে, আমি এক ডবল সময় কীর্তন গান করবো, তবে এই ঘড়ির টাইমটা আবার দিন 3:30 কিংবা 2টাই করে দেন, দিলে আবার ঠিক আছে, তাই না? কারণ 4টে হলে তো আমি গান করবো না, 4টের 1 মিনিট বেশি হলে গান করবো না, এই জন্য সবসময় আপনারা ঘড়ির কাঁটা ঘুরিয়ে দেন, হয় 2:30 করে দেন নাই 2টো করে দেন। মনে কাহে কোন রাম আর বলে সে তো ভালো জানে তোদের সঙ্গে সেও দুষ্টুনি করে এই ব্রজে, আমি জানি না, প্রত্যেক দিন আমাদের কানে আসে সকালবেলা থেকে গোয়ালাপাড়ায় একেবারে এক পাল বন্ধু বান্ধব নিয়ে, যত খাবে আর তত নষ্ট করবে, ক্ষীর স্বর্ণবনী একেবারে যাচ্ছে তাই। তা তোদের যে ব্যবহার আর তোরা যে কিসে মানে কী টাইপের ছেলে এই ব্রজে আছিস আমরা ভালোভাবে জানি। এই গোয়ালাপাড়ায় আর তোদের জন্য আমাদের বাস হচ্ছে না আমরা ভালো জানি। তা আজ আর গোয়ালাপাড়ায় যাওয়ার তো সুযোগ পাসনি, আজ আমাদের এই যজ্ঞের কাছে তোরা এসেছিস, অত্যাচারের চরম সীমা পৌঁছে গেছে। আমরা ব্রাহ্মণ ব্রজে একটু যে যজ্ঞ করব সেটুকু পর্যন্ত আমাদের করার সময় নেই। কত বড় বড় কথা দেখেছেন, এই শোন শোন, সে আমরা ভালো জানি, আমরা সবাই ভালো জানি। মনে কয়ে কোন রাম কোন কৃষ্ণ, এখন এরা অবাক হয়ে গেছে, তোমরা ব্রজে এসেছো তা ব্রজে রামকৃষ্ণকে চেনো না? বলে না, ব্রজে রামকৃষ্ণ তোরা কোন রাম? তা বলছে কেন কটা রাম আছে? বলে এই বালক তোদের তো বয়স কম, তোরা জানিস না, আমাদের অনেক বয়স প্রবীণ, আমরা আমরা ভালো জানি, প্রবীণ তোরা জানিস না। বলে তোমরা কি জানো? ছোট দুটো ছেলে জিজ্ঞাসা করছে তোমরা কি জানো? তা বলছে শোন, এই বৃন্দাবনে এই ব্রজে আমরা অনেক দিন থেকে এসেছি। ভাগবত বলছে অনেক দিন থেকে আসলে কি হবে, গুরুপাৎপন্ন আশ্রয় করে ভজন না করলে তোমাদের কিচ্ছু হবে না, কোটি কোটি জন্ম আসলেও কিচ্ছু হবে না। তা আমাদের অনেক আগে আসলেও কি হবে, ব্রজেন্দ্রনন্দনের কৃপাটাও তোমাদের হবে না। আচ্ছা তা কি জানো? তা বলতে শোন, আমরা রামকে ভালোবাসি না। বলে সে কি, তোমরা রাম ভালোবাসো না? বলে না না, তোরা তো বালক, তোরা জানিস না, রাম বলে ওই যে ছেলেটা একদম ভালো বলে আমাদের মনে হয় না। তা বালক দুটো জিজ্ঞাসা করছে তার মানে, অতীতের স্মৃতি তো ভাগবত বলছে তার মানে। তা বলছে শোন, ওই রাম বলে একজন ছিল, কিন্তু ছেলেটার কথা কি আর বলবো জানিস, যার অদর্শনে বাবা মরে গেল, ছেলেটা এসে একবার বাবাকে দেখতে পেল না। পিতামাতা হচ্ছে পরম গুরু, তাহলে যার অদর্শনে বাবা মরে গেল তা বোন থেকে একবার এসে দেখতে পেল না,
আবার কি শোন, ওই ছেলেটার কথা কি বলবো, ও বালিকে হত্যা করেছিল, সে কোনো একেবারে নিষ্পবিত্র, সে কোনো কিছু অপরাধ করেনি, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্যে মানে ইচ্ছা করে সে হত্যা করেছিল। শোন বালক, আবার এমন বোকা নিজের স্ত্রীকে বনবাসে দিয়েছিল। এর মতো পাষণ্ড আর আছে, নারীকে পরিচালনা করে তার পতি দেবতা, তা তার পতি হয়ে সে কেমন পতি নিজের স্ত্রীকে বনবাসে যায়? তাই এই রামের কথা বলতে আছে, তা তোরা কোন রামের কথা তো বলছিস আমরা বুঝতে পারছি না। বলছে তোমাদের তো জ্ঞানের চেতনায় তোমরা এইগুলো বাহ্যিক সব কিছু জানো, কিন্তু ব্রজেন্দ্রনন্দন যে কৃষ্ণ এটা তো তোমরা চেনো না, এই রামকে তো চেনো না। তা শোনম, বলে ব্রজ রাজপুত এবার অরুণ নয়ন বনে সকল অগ্রে পদকর্তা যিনি পদ লিখছেন, বৈষ্ণব কবি লীলার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হায় রে ব্রজধাম, কোটি কোটি জন্ম সাধন ভজন করে যে ভগবানের সঙ্গ পাওয়া যায় না, তোদের কত সৌভাগ্য সেই ব্রজে তোদের পদার্পণ হলো, ব্রাহ্মণ কুলে উচ্চ কুলে জন্মগ্রহণ করে সেই ভগবানের সঙ্গ তোদের হলো না। ওরে দুরাচার, কোটি কোটি জন্ম ভজন করেও নিতাই গৌর হরিবল। এখন বৈষ্ণব কবি কাঁদছে, আহা কে দুর্ভাগ্য বল্লব গনিয়া না পাই অন্ত, যোগের দ্বারা সাধনার দ্বারা ভজনের দ্বারা তার পাওয়া যায় না। তিনি ধ্যানাতীত, তিনি যোগাতীত, ধ্যানের অতীতের অতীত ভগবানকে পাওয়া যায় না। শব্দ আসছে দল মা, আসছে দল আসছে না, সর্বনাশ, তাহলে আর বেশিক্ষণ না। আচ্ছা, তাহলে জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায়। তাই বৈষ্ণব কবি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, হায় রে ব্রাহ্মণগণ, এইভাবে ভগবানের কৃপা পাওয়া যায় না। এবার শ্রীরাম সুদাম দাম্ব সুদাম কানাইয়ের কাছে এসেছে। কানাই দাদা, কিছু বলবি ভাই? দে দে অন্ন দে,
দুটো ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আমাদের অন্ন কেউ দিল না, আমাদের কত কিছু বকা দিল, কিন্তু সবচেয়ে আমাদের কষ্ট হলো এই ব্রজে তোর সঙ্গ পেয়ে আমরা একটা জিনিস অনুভব করেছি, কেউ যদি তোদের বিরুদ্ধে তোদের ছাড়া আন কিছু বলে আমরা সহ্য করতে পারি না। কানাই কত কিছু বলল, কিন্তু তোর সব মানে তোর তোর বিরুদ্ধে কত কিছু বলেছে সেই বৈরী কথা আমাদের কর্ণে শ্রবণ করার সঙ্গে সঙ্গে আমরা অনুভব করছিলাম, আমাদের মৃত্যু কেন হলো না এই মুহূর্তে? কানাই আমরা আর থাকতে পারছি না। তা দুই ভাইকে শান্ত করার পরে কানাই বলছে, এই শ্রীদাম, এই সুদাম, এই দাম, এই বসুদাম, শোন শোন শোন, আমি বলছি শোন, তোরা কষ্ট করিস না, ওরা না হয় তোদের অন্ন দিইনি, কিন্তু আমি তো জগৎকে তোদের দ্বারা শিক্ষা দেবো, তাই তোরা কষ্ট পাবি না, আমি তোদের দ্বারা জগৎকে শিক্ষা দেবো। দেখ যারা সেবা দেওয়ার জন্য অধীর আগ্রহে তারা বসে আছে, তাদের কাছে চাইবা মাত্র, চাইলেও তো দেবে আর না চাইলেও দেবে, মাতৃত্বের স্থানের অধিকারী যারা, অধিকারিণী যারা, তা যা ওই যাজ্ঞিক পত্নীগণের কাছে তোরা অন্ন চেয়ে নিয়ে আয়। এবার শুনি আসে দামের কথা, অন্তরে
গেছে, সবাই অন্ন নিয়ে এসেছে, এবার শ্রীরাম সুরাম দাম মসুরাম সবাই বসেছে সেবা পাচ্ছে। হরে কৃষ্ণ, আমাদের তো দল আসছে, আর তাড়াতাড়ি যেটা হয় নিধাই গৌর হরিবল গান আর হলো না। আচ্ছা এই ঘড়িটা বড্ড বাজে, একেবারে দেখছি 4:10 হয়ে গেছে, আর ওই বাবাটাও ভালো না, আমি আবার এসে একটু পাক দিলে তাও কিছুটা হতো, একটা ভালো আবার 4:10 হয়ে যায়, আপনাদের গুলো কটা হইতে জানি না, একটা ভালো মতো যাই হোক, এর পরের বারে যখন আসবো একজন শুধু পাক দেবেন, এর পরের বারে ভালো মতো থেকে আমাদের একটা, কালকে 9:00 থেকে একটা কৃষ্ণকালী, সে সব সময় 9:10 করবে, 9:11 হতে দেবে না, দেখবো ও দিবা শেষ হয়ে যাক রাত শেষ হয়ে যাক গান তো করবো, নিতাই গৌর হরিবল, কারণ এ তো সময় নেই, আমার জীবন তরি এখন শেষ সময়।